بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল শুকর কুল্লুহু ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে শরিক হয়েছেন অথবা পরবর্তীতে শরিক হবেন ইউটিউবে অনলাইনে, আপনাদেরকে জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। ইসলামিক কিউএনএ উইথ ইকরা এই প্রোগ্রাম একটি প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম, যেখানে আপনাদের জীবন ঘনিষ্ঠ জীবনের বিভিন্ন ইসলামিক শরিয়ার আলোকে আমাদের অতিথি জবাব দিয়ে থাকেন। আমরা আশা করব আজকে আমাদের প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন এবং সমাধান পেয়ে জীবনকে ইসলামের পথে চালানোর জন্য সহজ করে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি, বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, ইকরা বাংলার এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক বিশিষ্ট আলেমদ্দিন মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাইস টু সি ইউ এগেইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক হায়াত দান করুন ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের আজকের প্রোগ্রামে আপনারা শরীক থাকবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা নিব। আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ মুফতি সাহেবের শুভেচ্ছা বক্তব্য আমরা শুনব, তারপরে আপনাদের কলের দিকে আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান মাওলানা শেখ আলামিন সাহেব হাফিজাকাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযা খাইর দান করুন। অত্যন্ত কষ্ট করে অনেক দূরে থেকে মাশাআল্লাহ তশরীফ আনেন। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের জন্য যেন কবুল করেন আমাদের সবাইকে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله العظيم. شماني تدرشك سرطة، السلام عليكم ورحمة الله وبركاته. إسلامك كويني উইথ ইকরা প্রোগ্রামে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কায়মনোবাক্যে মোনাজাত করছি। আল্লাহ তাআলা যেন এই কিউএনএ বা লাইভ প্রশ্নোত্তরমূলক প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন, আপনাদের সকলকে অংশগ্রহণের তৌফিক যেন দান করেন। ইসলাম একটা প্রাণবন্ত দিন, জীবন্ত দিন, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আর আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে যেভাবে একটা জ্ঞান চর্চার পরিবেশ তৈরি হয়, যেভাবে ইসলামিক জ্ঞানে সজ্জিত হওয়ার সুযোগ সমাজ লাভ করতে পারে, সেটা বলাই বাহুল্য। বিধায় আমি অনুরোধ করব আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে আরও উপকারী, আরও কল্যাণকর, আরও মিনিংফুল এবং অর্থবহ করে তোলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমি দীর্ঘদিন যাবৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের বিভিন্ন সুপ্ত কিছু দিক নিয়ে আলোচনার প্রয়াস পাচ্ছি এবং ছোট ছোট কিছু দিক নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনার প্রয়াস পেয়ে থাকি। রিয়ালিটি হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত এবং সুন্দর জীবনী, উত্তম আদর্শ এতই নিখুঁত, এতই নিপুণ, এতই সুন্দর, এতই সুবহানাল্লাহ মঙ্গল কল্যাণকর, এতই উপকারী এবং মানব জাতির জন্য সবচেয়ে অথেন্টিক একমাত্র আল্লাহ মনোনীত সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা ভাষা দিয়ে ব্যক্ত করা আদৌ সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে পড়াশোনা করলে
দেখা যায় যে আমরা কত পিছিয়ে রয়েছি এবং আমাদের নিজেদের সংশোধনের প্রয়োজন কত বেশি। জীবনের এমন কোনো দিক নেই যে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান নেই, সংরক্ষিত নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি সমাজ সেবামূলক কাজ করেছেন, ইবাদত বন্দেগি, আল্লাহর হক আদায়, পরিবারের পরিজনের হক আদায়, এর সাথে সাথে সমাজ সেবামূলক কাজের মধ্যে তিনি কীভাবে যোগ দিয়েছেন, কীভাবে তিনি অংশগ্রহণ করেছেন, আর এগুলোও যে দিনের অবিচ্ছেদ্য অঙ্গ, ইসলামের জরুরি শিক্ষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের জরুরি অনুষঙ্গ, মুসলমানদের অন্তর থেকে অনেক কথা কিন্তু এখন দূর হয়ে গেছে। কেউ কেউ আছেন যে আমি কারো দিকে তাকাবই না, কারো সুখে দুঃখে আমি খোঁজ খবর নেবই না, আমি বাস মসজিদে যাবো, আসবো, নামাজ পড়বো, আর এদিক সেদিকে আমি তাকাবো না, কারো কোনো খোঁজ খবর নেব না। এই একটা প্রবণতাও আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি যে সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা থেকে নিজেদেরকে মুক্ত করে নেওয়া এবং সামাজিক যে সমস্ত রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো আদায় না করা, এটাকে মনে করা হয় পরিপূর্ণ একটা দিনদারি মনে হয়, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ শুধু এই দিক বিচারে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্তম জীবনীটা দেখেন, তাহলে একবারকার ঘটনা আমি বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কবিলা, এক গোত্রের লোকজন তারা এসেছিল, তারা উপোস ছিল, তারা ক্ষুধার্ত ছিল, খাবার ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছিলেন, তাদেরকে এক জায়গায় অপেক্ষায় বসালেন, এবং আপনারা দেখবেন যখন মানুষ বেশি পেরেশান হয়ে যায়, কোনো পথ খুঁজে পায় না, তখন ঘরে যায় একবার, বাইরে আসে একবার, বাহিরে যায় আরেকবার, ঘরে আসে আরেকবার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘরে যাচ্ছেন, বাহিরে আসছেন, আবার ঘরে যাচ্ছেন, বাহিরে আসছেন, আর এরপর সময়ের দিকে তাকাচ্ছেন যে নামাজের সময় হওয়ার সাথে সাথে, আর দেরি না করে বলছেন সাথে সাথে নামাজের জন্য ডাক দেও, আজান দেও এবং সবাইকে জমা করো। সবাই জমা হওয়ার পর নামাজ পড়ালেন, আর সঙ্গে সঙ্গে সবার সামনে বক্তব্য রাখলেন যে এই লোকগুলো ক্ষুধার্ত, ছেলেটির উপর লম্বা বক্তব্য রাখলেন এবং এদের সহযোগিতাকে জরুরি মনে করলেন। এরপরে তাদের খাবারের ব্যবস্থা যখন হয়ে গেল, তাদের ক্ষুধা যখন নিবারণের ইন্তজাম যখন হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়েছিলেন। তো এইভাবে মানুষের কষ্ট তার দ্বারা সহ্য হতো না। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সুবহানাল্লাহ। তো এমন এক মহান নবী আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ আমরা কল নিয়ে ইনশাআল্লাহ কথা শুনবো। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুফতি সাহেব যেহেতু আছেন, আমরা সুন্দর সুন্দর কথা শুনবো, কোরআন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। আমাদের সঙ্গে অসংখ্য অনেক কলার আছেন, কয়েকটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রশ্নটা হইলো, ওই যে এখন আপনার ঘোষণা করছে মাহরাম ছাড়া মেয়ে লোকরা হজে যাইতে পারবেন, এগুলা কতটুকু কোরআন হাদিস সম্মত, প্লিজ আমাদেরকে একটু জানাবেন। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের বাড়ির যে রিসেন্টলি সৌদি গভর্নমেন্টে একটি ডিক্রি জারি করেছে, যে অ্যানাউন্সমেন্ট যে মাহরিম ছাড়াও হজ তো উমরাতে মহিলারা যেতে পারবে, এই বিষয়ে আমার বাইরে জিজ্ঞাসা। আপনারা নাই গেলেন, বাস সমস্যার সমাধান হয়ে গেল। আসলে এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। আমি এটা কিছু শরঈ মাসআলার মধ্যে দু একটা পয়েন্টের মধ্যে ইমামগণের একটু ডিফারেন্ট মতামত থাকতে পারে, কিন্তু সার্বিক অবস্থা দেখার পর যে যে অবস্থানটা, যে মতামত এবং যে ফতোয়া হলো যে মাহরাম ছাড়া সফর করা হারাম, জায়েজ নয়, এই মাসআলার উপর আমাদেরকে কায়েম থাকা উচিত। আপনারা জানেন যে সৌদি আরবে যাওয়ার পর একজন মহিলা মানুষের, আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছি, সবাই অনেকেই গিয়েছেন, কেউ বোনকে, কেউ মাকে নিয়ে গেছেন, তো দেখবেন সিঁড়ি দিয়ে উঠতে হয়, আবার নামতে হয়, অসংখ্য মানুষের ভিড়, কোন জায়গায় সিঁড়ি উঠেও দেখা যায় না, অনেক সময় মানুষ এইভাবে সিঁড়ির মধ্যে বসা থাকে। তো পড়ে যাওয়ার, দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তওয়াফ যখন একজন মহিলা করেন, তখন দেখা যায় আরেকজন পুরুষ যদি একটু আশেপাশে থাকেন, তাহলে একটু হাতটা এভাবে দিয়ে পুরুষদেরকে একটু আড়াল রাখতে পারেন এবং একটু সহযোগিতা করতে পারেন।
মসজিদে যাওয়া, মসজিদ থেকে হোটেলে আসা, তওয়াফ করা, এই সবগুলো আমল আঞ্জাম দেওয়ার সময় আমি অন্তত অনুভব করেছি এবং যাদের অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অনায়াসে এই কথাটা বলতে পারবেন যে একজন মহিলা সম্পূর্ণরূপে 100% পর্দার যে দাবি আছে এর উপর প্রতিষ্ঠিত থাকা মাহরাম ছাড়া অনেক মুশকিল, অনেক মুশকিল। তো একজন পুরুষ থাকলে সঙ্গে মাশাল্লাহ ওনারা মানে কমফোর্টেবল ফিল করেন এবং একাকিত্বের যে কষ্ট সেটা থেকে মনটা একটু মানে ফ্রি থাকে, একাকিত্বের যে আনকমফোর্টেবল সিচুয়েশন যেটা এটা থেকে মনটা একটু ভালো থাকে এবং সব সময় অনেক সময় হাত ধরেও সহযোগিতা করতে হয়, অনেক সময় একটু সাপোর্ট দিতে হয়, একটু কষ্ট দূর করতে হয়। দ্বিতীয় কথা হলো যে একটা ফ্লাইট গিয়ে শেষ হয়ে গেল, এরপর আপনি বলবেন যে 9 ঘন্টার ফ্লাইটে বাংলাদেশ চলে গেলেন, সেখানে এখানেও নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম যারা তারা পৌঁছে দিলেন, সেখানে পৌঁছার ইমিডিয়েট পরপরই মাহরামদেরকে পেয়ে গেলেন, বিষয়টা তো এরকম না। হজে যান আর উমরায় যান বেশ কয়েকদিন সময় অতিবাহিত করতে হয়। তো কেউ কেউ মানে বয়স বৃদ্ধ মহিলা যারা একেবারে বৃদ্ধা মহিলা, তাদের যদি বড় একটা গ্রুপ থাকে অন্য মহিলাদের আর সকলের মাহরাম থাকে, তো বৃদ্ধা মহিলার ব্যাপারে ইমাম শাফি মজহবের মধ্যে একটা উক্তি আমি পেয়েছি যে ওই বৃদ্ধা মহিলার জন্য ওই সব গ্রুপস অফ উইমেন যাদের মাহরাম সঙ্গে আছেন তাদের সঙ্গে যাওয়ার কোনো মতে পারমিশন। কিন্তু সেখানে যাওয়ার পর এটা কখন যে খাবার দাবার মহিলারা একসঙ্গে করবেন, তওয়াফ মহিলারা একসঙ্গে করবেন, মহিলাদের থাকার ব্যবস্থা সম্পূর্ণরূপে পৃথক এবং সেপারেট সেপারেশন থাকবে, হয় কি সেখানে যাওয়ার পর বাস্তবতা এরকম আর থাকে না। বোন যিনি আছেন উনি ভাইয়ের সঙ্গে নাস্তা করেন সকালকার নাস্তা, ওই মহিলাদের সঙ্গে আর থাকেন না, বাকি মহিলাদের সঙ্গে থাকেন না। এরপরে কি হয়, ওই একজন মহিলা যদি পরে অন্যদের মানে গায়ের মাহরাম যিনি এবং যার পর্দা করা জরুরি তাকে দেখা যায় যে ওই পুরুষদের সঙ্গেও বসে নাস্তা করতে হচ্ছে, খাবার খেতে হচ্ছে, একসঙ্গে তওয়াফ উমরা ইত্যাদি করতে হচ্ছে। তো আসলে শরীয়তের এটা একটা কঠোর বিধান এবং এই ব্যাপারে কোনো ফাঁক ফুকর তালাশ করা এবং সুযোগ অনুসন্ধান করা এটা মনে হয় ঠিক হবে না। কারণ কয়েকদিন গিয়ে হোটেলে অবস্থান করা, লম্বা একটা সফর অতিক্রম করা, জিদ্দা থেকে বা এয়ারপোর্ট থেকে মক্কাতুল মুকাররমা পর্যন্ত যাওয়া, মদিনায় মুনাওয়ারায় যাওয়া, রাস্তার মধ্যেও সহযোগিতার প্রয়োজন, হোটেলে যাওয়ার পরও সহযোগিতার প্রয়োজন, হেরামাইন শরীফাইনে যাওয়া আসার পথেও প্রয়োজন, নামাজের সময়ও সহযোগিতার প্রয়োজন, সব জায়গায় যেখানে একজন মহিলা একজন পুরুষের সাপোর্টের প্রয়োজন, সব জায়গায় যেখানে একজন মহিলার জন্য আছে, সেখানে মাহরামের ব্যাপারে যে শরীয়ত যে বিধান দিয়েছে এই বিধানের লঙ্ঘন যদি হয় নাউযুবিল্লাহ, তাহলে এটা ভবিষ্যতে অনেক বড় একটা ফিতনার কারণ হতে পারে, ভবিষ্যতে অনেক বড় একটা ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে, এরপর অনেক দুর্ঘটনাগুলো ঘটতে থাকবে, কেউ তার ফ্রেন্ডকে নিয়ে চলে যাবে, কেউ তার বান্ধবীকে নিয়ে চলে যাবে। এইভাবে হজ এবং উমরার নামে গুনাহের দরজা যদি আমরা উন্মুক্ত করি এবং খুলে ফেলি, তাহলে এটার ভয়াবহ পরিণতি এবং সওয়াবের পরিবর্তে গুনাহের ভাণ্ডার, গুনাহ নিজের আমলনামার মধ্যে নিয়ে আসা এবং যে হজ এবং উমরার মাধ্যমে জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন, সেখানে পর্দার বিধান লঙ্ঘন করার কারণে বা যতটুকু দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা জরুরি চরিত্র সংশোধনের জন্য, নিজের আত্মরক্ষার জন্য, নিজের ইমান আমল এবং অন্তরের হেফাজতের জন্য যতটুকু জরুরি, সেই দূরত্ব আর কিন্তু থাকবে না এবং অনায়াসে মানুষ কয়েকজন যাবে। আর এইভাবে সফরের অবস্থাটা আমার মনে হয় যে এটা পরিণতিতে অনেকগুলো গুনাহের দরজা খুলে যেতে পারে, অনেকগুলো গুনাহের দরজা খুলে যেতে পারে। বিভিন্ন মসজিদওয়ালারা নিজেরা অ্যানাউন্সমেন্ট করেছেন, আমি নিজের কানে শুনেছি যে অনেক মেয়েরা তারাবিহের নামাজের নামে তারা আসে এবং তারা পার্কে ছেলেদের সঙ্গে বসে থাকে, পরিবারের লোকজনকে তারা বলে আসে যে আমি তারাবিহের নামাজের জন্য যাচ্ছি, এবং মসজিদ কর্তৃপক্ষের কাছে যখন এসে ফ্যামিলির প্যারেন্টস যারা তারা যখন এসে বলেছেন যে আপনারা মসজিদে এটা বলে দেন, তো মসজিদওয়ালারা কী করবে, পার্ক থেকে কি কাউকে ধরে নিয়ে আসতে পারবে বা কারো উপর কি কোনো কিছু করতে পারবে? মসজিদে আমি নিজে অ্যানাউন্সমেন্ট শুনেছি যে আপনারা মহিলারা যারা আসেন, আমরা ফ্যামিলির যারা কর্তা ব্যক্তি, স্বামী আছেন অথবা মা বাবা আছেন, ভাই আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ হলো যে আপনারা বুঝে শুনে দেবেন। তো এখন ফোকাহে কেরাম যে বলেছেন যে হাদিসের মধ্যে এসেছে ঘরই হলো বেশি উত্তম, মসজিদের চেয়েও বেশি সওয়াব পাবে কেউ ঘরের মধ্যে নামাজ পড়লে, মহিলাদের ব্যাপারে
মহিলাদের ব্যাপারে এটা জায়েজ আছে, কিন্তু এই জায়েজ এর উল্টোটা যদি আমরা পরিবেশের মধ্যে দেখতে পাই তাহলে গুনাহের পথ বন্ধ করে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করারও সুযোগ আছে। তো আমি মনে করি হজ বলেন উমরা বলেন দীর্ঘ একটা সফর এবং প্লেনের সফর, এরপরে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করা, এরপরে মক্কাতুল মুকাররমায় যাওয়া, মদিনায় মুনাওয়ারায় যাওয়া, হোটেলে যাওয়া, আবার হেরমাইন শরীফাইনে যাওয়া আসা, এই সবগুলো ক্ষেত্রে একজন মহিলার জন্য সম্পূর্ণ নিরাপদ দূরত্ব বজায় রেখে একা একা সফর করা খুব কঠিন একটা ব্যাপার। আর এই রিস্ক নেওয়াটা আমাদের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ হতে পারে না, এই রিস্ক না নেওয়াটাই উচিত। এবং আমরা যারা শুনছি এই প্রোগ্রাম, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মাহরাম ছাড়া সফরে যাবেন না, কারণ বয়সবৃদ্ধ মহিলার জন্য আরেকটা গ্রুপ অফ উইমেনের সাথে যাওয়া, যাদের সঙ্গে তাদের মাহরাম রয়েছেন, সেই মানে শর্তটা শাফি মজহবের শর্ত অনুযায়ী এটা রক্ষা করা সম্ভব হবে না। তো আশা করি আপনারা সফরের ক্ষেত্রে শরীয়তের যে বিধান এর মধ্যেই আমি মনে করি আফিয়ত এবং সালামতি রয়েছে, এর মধ্যেই আলহামদুলিল্লাহ পরিণতির দিক থেকে এটা ভালো, আর এবং আমাদের কে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ খায়র। মুফতি সাহেব, তার সাথে মানে আনুষঙ্গিক একটি প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখি এখন যেহেতু নিউ রেগুলেশন আসছে, অনেক সময় দেখা যায় যে অনেক ট্রাভেল এজেন্সি বিভিন্ন মহিলা বা বিভিন্ন সিস্টারদেরকে তাদের মানে ফেক ব্রাদার অথবা দিয়ে মাহরিম দিয়ে অনেক সময় চলে যান। তো এমন অবস্থা যদি একজন হাজি সাহেব যখন বা মহিলা হাজি সাহেব পান যদি মিথ্যা আশ্রয় নিয়ে যদি হজ অত উমরাতে যান, এই বিশেষ শরীয়তে দৃষ্টিতে ফতোয়া কি? হজটা আরম্ভই তো হলো একটা গুনাহের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে। আমি ভাই নয়, আমি ভাই নয়, কিন্তু আমি বাবা নই, আমি বললাম আমি বাবা। তো এইভাবে আমরা মারাত্মক একটা পরিস্থিতির অনেক সময় সম্মুখীন হয়ে যাই। তো এটা তো কোনোভাবেই রং ইনফরমেশন, ভুল মিথ্যা তথ্য, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হলো, ধোঁকা দেয়া হলো। কয়েকটা হারাম এবং গুনাহে কবিরার মাধ্যমে যে সফরের এবং যে যাত্রার সূচনা, যে সফরের আরম্ভ, সেখানে খায়র বরকত কীভাবে হতে পারে? এই ধরনের আমল দ্বারা আমরা কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি? এই সবগুলো কাজই তো আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আমরা করতে চাচ্ছি। আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহকে শুরুতেই নারাজ করে যদি মিথ্যা তথ্য দিয়ে এইভাবে কোনো কাজ করি, তাহলে এমন ট্রাভেল এজেন্সি যারা এই ধরনের কোনো কারসাজি যদি তারা করে, মিথ্যা তথ্য যদি তারা সরবরাহ করে, আর এর ভিত্তিতে কাউকে সঙ্গে যাওয়ার যদি সুযোগ করে দেয়, তাহলে সমানভাবে তারাও গুনাহের মধ্যে সামিল হবে। জাযাকাল্লাহ। এটা ফিতনার যুগ, বর্তমান যুগ হলো ফিতনার যুগ। এই ফিতনার যুগে তাকওয়া অত্যন্ত দুর্বল, আমাদের জীবনে খুবই দুর্বল তাকওয়া, আল্লাহর ভয় আমাদের অন্তরে তত বেশি নেই। আল্লাহর নবীর জীবনে মহিলারা পেছনে বসতেন, মহিলারা চলে যেতেন সবাই, এরপরে পুরুষরা উঠতেন, এরপরে তারা বের হতেন। তো সবাই নিচের দিকে তাকিয়ে বসে থাকতেন, প্রথমে মহিলারা পেছনের সফগুলো থেকে নামাজ শেষ করে এরপরে যখন চলে যেতেন এরপরে পুরুষরা উঠতেন। এখন তো একসঙ্গে বের হচ্ছেন, কোনো মসজিদে আমি দেখেছি সিঁড়ির মধ্যে পুরুষ মহিলা সবাই একসঙ্গে বসা। তো এই যে পরিস্থিতি বর্তমান সময়ে, তো তাকওয়ার দিকটা আরও বেশি, আমি মনে করি আরও বেশি যত্ন নেওয়ার প্রয়োজন বর্তমান সময়ের দাবি। ইয়া অ্যাবসলিউটলি। অনেক সময় দেখা যায় যে রমজানের কথা বলছেন, অনেক সময় যে সকল মসজিদে সিস্টারদের, এবং অনেক সময় এমন হয় যে ফ্যামিলির সাথে কানেকশন হয়ে যায় এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির, তখন দেখা যায় ওই ফ্যামিলির সাথে যোগাযোগের মাধ্যমে যে ইসলামের যে পর্দার লঙ্ঘন এটা কিন্তু মেনটেন করা হয় না। অন্য অনেক সময় দেখা যায় মা বাবার সাথে সম্পর্ক, ওই সম্পর্কের মাধ্যমে সন্তানদের সাথে আপোষে মিলামেশা হওয়ার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমাকে মক্কায় মুকাররমায় অবস্থানরত এক মানুষ নিজে বলেছেন যে এই তওয়াফের মধ্যে সহযোগিতার নাম ধরে, নাম করে এক পাত্র এবং পাত্রীর মধ্যে বিয়ের ঘটনাও ঘটেছে। চিন্তা মানে তারা পরবর্তীতে এই সম্পর্কের সুবাদে তাদের মধ্যে বিয়ে হয়েছে। এই কথাটা যখন কেউ বলেছে, তো এই কথাগুলো আমি মনে করি যে মুখের মধ্যে নিয়ে আসাটাও ঠিক নয়, এবং এর দ্বারা কতগুলো গুনাহের দরজা যে উন্মুক্ত হবে। হাজারে আসফদের চুম্বন করা, এটা ইসলামের পর্দার বিধান লঙ্ঘন করে এই কাজটা করার কথা কে বলেছে? এটা তো উল্টো গুনাহের কাজ হচ্ছে। আর বেতুল্লাহর ছায়া যদি গুনাহ হয়, নাউযু বিল্লাহি মিন যালিক, পুরুষ মহিলাদের অবাধ মেলামেশা আর ধাক্কাধাক্কি করে, শরীরের মধ্যে টাচ করে, স্পর্শ করে, এমনকি মহিলাদেরকে এইভাবে
সরিয়ে দিয়ে তাদের মধ্যখানে পড়ে গিয়ে কোনো কোনো পুরুষকে দেখা যায় সে হাজারে আসবাদের চুম্বন করবে। তো এই যে গুনাহের কাজ হচ্ছে, এটা থেকে নিজেরা আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে। এটার ব্যাপারে এটা সবাই যারা উলামায়ে কেরাম বুজুর্গানে দিন একটা কথা উল্লেখ করেছেন যে আপনি একটু দূরত্ব বজায় রেখে আপনি তওয়াফ করলে স্বভাব বেশি পাবেন। আপনি কাছাকাছি যাওয়ার সৌভাগ্য অর্জন করার নামে যদি পর্দার বিধান লঙ্ঘন করেন, গায়ে গায়ে যদি স্পর্শ করেন, আর এর দ্বারা যদি মনের অবস্থার মধ্যে সামান্যতম কোনো গুনাহের খেয়াল সামান্যতম যদি খেয়াল চলে আসে, তাহলে সেখানে যাওয়ার পর তো আল্লাহর দিকে আমরা মনোযোগী হলাম না। কিস কিসম কে আতে রহেঙ্গে আর উনসে কাইসে বাচা জা সকতা হ্যায়? দোবারা বতাইয়েগা, উর্দু মে বাত কর রহি হ্যায় আপ, আপকি আওয়াজ সাফ। মে ইয়ে পুছনা চাহতে হু কি ফিতনাত আল মসীহ দাজ্জাল জো কিয়ামত তক আতে রহেঙ্গে ও কিস কিসম কে হোঙ্গে আর মুসলমান কাইসে বাচ সকতে হ্যায়? কি কি কিয়ামত সে পহলে কি মে সমঝা নাহি, আহিস্তা বোলিয়ে, বাত ওয়াজেহ নাহি হুই, সওয়াল সমঝ মে নাহি আয়া, প্রশ্নটা বুঝে আসেনি। ইয়া কোয়েশ্চন ইজ নট ক্লিয়ার, প্লিজ ক্যান ইউ কল ব্যাক এন্ড ইনশাআল্লাহ আমাদের চলে যাবে পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। লেটস মুভ টু দ্য নেক্সট কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাহরামের ব্যাপারে আমি ফোন করলাম, এটা সৌদি আরব কিভাবে ঘোষণা করলো যে মাহরাম ছাড়া যাইতে হবে? আর প্রশ্ন হলো আমার, এটা মাহরামের কথা কোরআন থেকে আসছে না হাদিস থেকে আসছে? প্লিজ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমরা সেম প্রশ্ন দিকে আমরা, আচ্ছা আসলে আমি আমি বলবো একটা কথা যে কে কি করলো এটার দায় দায়িত্ব আমাদের উপর আসে, কল নিয়ে নে তারপর ইনশাআল্লাহ এটা আমাদের উপর আসে না। আর এই প্রশ্ন এখানে করার, আমরা জায়েজ না জায়েজ হারাম হারাম হালাল সা আমরা ক্লিয়ার করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আপনার আমি উঠতে গেছিলাম আর কি, ফাউরি লাইছি যে ওখানে লাইছি আমি ভালো করে বুঝতে পারিনি সেকেন্ড কোয়েশ্চনটা, এখানে আওয়াজটা আসছে খুব ঝাপসা, তো আশা করি কুমার সুন্দর দৃষ্টি দেখবেন। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ইশরাক আর যে সালাত দোহা চাশতের। তো ইশরাকের নামাজ এবং চাশতের নামাজ দুটো আলাদা আলাদা নামাজ, পৃথক দুটো নামাজ। ইশরাকের নামাজ হল যখন সানসেট সানরাইজিং শুরু হয়, সূর্য উদয় হওয়া আরম্ভ হয়, সূর্য ওঠা আরম্ভ হয়, তো এই সানরাইজিংয়ের যে টাইম এটা আরম্ভ হওয়ার সাথে সাথে ফজরের টাইম শেষ হয়ে যায়। আর সানরাইজিং বা সূর্য উদয় হওয়ার যে সময়টা এটা নিষিদ্ধ সময়, ধরেন 10-15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট টাইম আপনি কোনো নামাজ পড়বেন না। আর এরপর থেকে প্রায় 1.25 ঘন্টা বা ম্যাক্সিমাম 1 ঘন্টা পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টা হলো ইশরাকের নামাজের সময়। তো ইশরাকের নামাজ
উত্তম হলো চার রাকাত, আর যদি কেউ চার রাকাত নাও পারে তাহলে দু রাকাত পড়লেও সেটাও ইশরাক বলেই গণ্য হবে। যেমন তাহাজ্জুদের নামাজ কেউ বারো রাকাত পর্যন্তও পড়তে পারবে, আট রাকাতও পড়তে পারবে, আরও বেশিও পারবে, কমও পারবে। এখন কেউ কেউ মনে করে আমি যখন এই আমি পুরো রুটিন পুরো করতে পারবো না, তাই দু রাকাত করে তো আর মনে হয় পড়াই যায় না, এমন কথা নয়। মাত্র দু রাকাত পড়লেও এটা তাহাজ্জুদ বলে গণ্য হবে। একইভাবে ইশরাকের যদিও উত্তম হলো সর্বোত্তম হলো চার রাকাত পড়া, কিন্তু যদি কেউ পারে না তাহলে মাত্র দু রাকাত পড়লেও এটা ইশরাক বলে গণ্য হবে। এটা ধরেন সূর্য উদয়ের যে নিষিদ্ধ টাইম 10-15 মিনিট, এটা বাদ, এটা শেষ হওয়ার পর থেকে আরম্ভ করে পৌনে এক ঘন্টা পর্যন্ত যে সময়, এর ভিতরে আমরা পড়তে পারি। এর পর থেকে আরম্ভ করে জওয়ালের আগ পর্যন্ত, মানে বিগিন টাইম অফ জুহর এর 10 মিনিট আগ পর্যন্ত, 10-15 মিনিট আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যে নামাজ পড়া হয় এর নাম হলো সালাতুল দোহা বা চাষতের নামাজ। আর এটা তাহাজ্জুদের পরে সর্বোত্তম নফল নামাজ, এটাকে আমরা জানি না অনেকে বা আমল করি না, খেয়াল করি না, কজনই বা আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। চাষতের নামাজের এই গুরুত্বপূর্ণ, এটা আলাদা আলাদা দুই নামাজ, এটা 12 রাকাত পর্যন্ত পড়া যায়, কমও পড়তে পারেন, কোনো আপত্তি নেই। জাজাকাল্লাহ। আমরা ব্রেকের সময় হয়ে গেছে, আমাদের সাথে আরেকজন কলার আছেন, অনেকে আছেন বা আরেকটা কল নিয়ে আমরা ব্রেকে যাবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম কুজুল, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি দয়া করে প্রশ্নটি করুন, আমাদের ব্রেকে যেতে হবে। আমি দুইটা কথা কইতাম কুজুল, আমার সময় দিন জানাই বেমারি মানুষ। জি আমি আপনার কাছ থেকে জানতাম সাই ফরজ নামাজ পড়ি আদি আয়াতুল কুরসি পড়লাম, এরপরে যদি আমি আমানুর রাসূল পড়ি তো ঠিক হাতে নি, আর একটা দোয়ার কথা জানতাম কুজুল, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والدعاء الاستاذ تام আর এক্সট্রা কোয়েশন আপনি, আমি 4 টাকা পড়ি ঠিক আছে, আর 12 টাকা পড়ি আমি তাজ, আমি বেমার কোনো সময় 10 টাকা তো পড়ি, 8 টাকা তো পড়ি, আর 12 টাকা 12 টাকা পড়ি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। জাজাকাল্লাহ জি সুন্দর প্রশ্নের জন্য। সম্মানিত দর্শক বন্ধু, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পর আসে আপনাদের প্রশ্নের জবাব দিব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে গিয়েছিলাম, আবার আপনাদের সামনে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার প্রোগ্রাম নিয়ে। আমি আছি মোহাম্মদ আল আমিন, এবং আমার সঙ্গে আছেন মিস্টার আলমদিন মুফতি আব্দুল মুন্তাকিম হাফেজাহুল্লাহ। জি হজরত, আমরা ব্রেকে যাওয়ার আগে সরাসরি চলে যাচ্ছি, আমাদের এক দর্শক প্রশ্ন করেছিলেন, যিনি ফজর নামাজের পরে আয়াতুল কুরসি নামাজের ফরজ নামাজ পরে আয়াতুল কুরসি পড়েন, এবং আমান রাসূল মাউজিলা ইলাইহি মির রাব্বি, ও শেষে যে সূরা মাশাআল্লাহ সূরা বাকারার শেষের কয়েক তিনটি আয়াত পড়তে পারেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ার একটা নিয়মতান্ত্রিকতা আপনি বলতে পারেন যে হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার ফজিলত রয়েছে, কিন্তু আমানা রাসূল থেকে পড়াটা বাধ্যতামূলক নয়, জরুরি নয়, আর এটাকে বিধিবদ্ধ করার কোনো সুযোগ নেই। মানে ইসলাম যে জিনিসকে যে স্তরে রেখেছে, এমনিতেই একটা নফল আবাদত জায়েজ, কিন্তু এটাকে আবার কেউ সুন্নাত, যদি কেউ নিয়মিত সুন্নাত মনে করে বসা আরম্ভ করে, তাহলে এর জন্য এর প্রুফ থাকতে হবে। তো আর এরপরে আরেকটা প্রশ্ন ছিল না, যে উনি আওয়াবিন নামাজ বা ওই নামাজগুলো পড়ে থাকেন, হ্যাঁ ইশরাকে আপনি 4 রাকাত পড়েন, এটা তো ভালো কথা। আমি তো এতটুকু বলেছি যে ইশরাক আলাদা, চাষত আলাদা, সালাতুল দোহা আলাদা। তো ইশরাকের নামাজ মনে এক ঘন্টা পর্যন্ত সময় থাকে, ফজরের পরে সূর্য উদয় হওয়ার টাইম ক্রস হওয়ার পরপর থেকে আরম্ভ করে নিয়ারলি 1.5 ঘন্টা, যেটা আমার অনুমান, বা ম্যাক্সিমাম 1 আওয়ার। তো এই সময়টাতে আমরা ইশরাকের নিয়তে নামাজ পড়তে পারি, 4 রাকাত বেশি উত্তম, ইভেন 2 রাকাতও আমরা পড়তে পারি যদি 4 রাকাত কেউ না পড়তে পারেন। আমি কম সুযোগটাও রাখি সব সময়ের, কারণ কি, যেটা জায়েজ আছে কারোর জন্য হতে পারে 2 রাকাত পড়াটা ইজি, একটা সুযোগ আছে,
চার রাকাত পড়তে গেলে হয়তো সময় লেগে যাবে, এখন চার রাকাতকে জরুরি মনে করে বসলে অনেকে আছে আর পড়বেই না, পড়বেই না। তো মাত্র দু রাকাত পড়ার যেখানে তাহাজ্জুদের সুযোগ থাকবে, সেখানে দু রাকাত পড়ে তাহাজ্জুদে সামিল হয়ে যাওয়া, শরিক হয়ে যাওয়া, তাহাজ্জুদের ফজিলত থেকে বঞ্চিত না হওয়া, এটা ভালো, এটা উত্তম। আর চাশতের নামাজও আপনি কম পরিমাণেও যদি পড়েন তাহলে এটা চাশত বলেই গণ্য হবে, সালাতুদ দোহা বলেই গণ্য হবে। আর যখন আপনি সুস্থ সময় আছে 12 রাকাতই পড়েন, কোনো অসুবিধা নেই, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এটার সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা ফজরের নামাজ কয়টা পর্যন্ত পড়তে পারবো, এটা কি মানে ফাইনাল টাইম সানরাইজিং টাইম প্রত্যেকের ক্যালেন্ডারে লেখা আছে, প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট। ফজরের নামাজ, ফজরের নামাজ তো যে শুরু হবে, আর এশারের নামাজ, সরি ফজর আর এশা, এশার নামাজ তো শুরু হয় এখন বর্তমানে যেহেতু লং নাইট, অনেক সময় কিন্তু সানরাইজ হয় প্রায় 7:15 সামথিং, আর ওয়াক্ত শুরু হয় নিয়ারলি ভেরি ক্লোজ 6 o'clock দিকে, 5 সামথিং এক্সাক্টলি আমি এটা জানো। তো ওই সমস্ত ফজর আর এশার নামাজটা অনেক সময় মনে করেন এশার নামাজটা পড়ছি না, 12টার পরে হলে অনেকে পড়ে না, মনে হয় কাজা হয়ে যায়। তো এশার নামাজটা কয়টা পর্যন্ত পড়া যাবে, আর আর তাহাজ্জুদের লাস্ট কয়টা পর্যন্ত পড়া যাবে? সুন্দর প্রশ্ন আপনি করেছেন, আলহামদুলিল্লাহ অনেকে এটা জিজ্ঞাসা করে থাকেন। এখানে বেশ কিছু ভুল বুঝাবুঝি আছে, এই সবগুলো নিরসন হওয়ার দরকার আছে। প্রথম কথা যে এশার একটা বিগিন টাইম আপনি দেখবেন, আপনার প্রত্যেক এলাকার, প্রত্যেক শহরের, প্রত্যেক আপনার স্থানীয় এবং লোকাল ক্যালেন্ডারকে আপনাকে ফলো করতে হবে। তো এই ক্যালেন্ডার অনুযায়ী, আপনার স্থানীয় লোকাল ক্যালেন্ডার অনুযায়ী যে টাইমে বিগিন টাইম অফ এশা হয়, এশা আরম্ভ হওয়ার যে সময়, একটা হলো জামাত টাইম আর একটা হলো এর কিছু আগে থেকে এশা শুরু হয়ে যায়, ওই সময় থেকে আরম্ভ করে সুবহে সাদিক শুরু হওয়ার আগ পর্যন্ত বেলা কারাহাত মানে মাকরুহ হবে না, এশার নামাজের টাইম কিন্তু আছে, থাকে, এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সুবহে সাদিক মানে মানে সাহরির শেষ টাইম বা ফজরের বিগিন টাইম, বিগিন টাইম অফ ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত এশার নামাজের টাইম থাকে, মাকরুহ হয় না। হ্যাঁ, মাকরুহ কোন জিনিস, স্থানীয় মসজিদে, লোকাল মসজিদে নিয়মিত এশার যে জামাত হয় এটাকে দেরি করতে করতে হাফ নাইটের উপরে চলে যাওয়াটা, স্থানীয় জামাতের মধ্যে, স্থানীয় মসজিদের মধ্যে জামাতটা বেশি লেট করা, অর্ধেক রাতের উপরে চলে যাওয়া, এটা হলো মাকরুহ। এখন মানুষ এই মাসালাটাকে না বুঝে একটু বেশি বুঝে ফেলেছে, মানে অতিরিক্ত বুঝে ফেলেছে। মাসালা ছিল এতটুকু যে লোকাল মসজিদে যেখানে প্রথম ওয়াক্তের মধ্যে শুরুতে এশার নামাজ হয় নিয়মিত, এখন একদিন হঠাৎ করে আপনি নামাজ পড়লেন না বা মাঝে মধ্যে এরকম পড়লেন না, এশার জামাত হলো না, নিয়মতান্ত্রিকভাবে নিয়ম অনুযায়ী নিয়মানুবর্তিতা রক্ষা করে আপনি এশার নামাজ ঠিক টাইমে পড়লেন না, আপনি যদি অর্ধেক রাত থেকে উপরে চলে যান তাহলে স্থানীয় মসজিদে নিয়মিত যে জামাত সবসময় চালু থাকে এটাকে মাঝে মধ্যে এইভাবে দেরি করে ফেলা যে অর্ধেক রাতের উপরে চলে যাওয়া, এটা হলো মাকরুহ। এখন যদি আমি বাসায় পড়তে হয়, অন্যত্র পড়তে হয়, সফরের হালতে আছি বা কোনো জায়গায় মাহফিল আছে, ওয়াজ মাহফিল চলছে, আরে 12টা হয়ে গেছে, 1টা, 11টা হয়ে গেছে, আপনি হুজুর কেন বয়ান বন্ধ করেন না এখনো, মানুষ বেশি বড় মুফতি হয়ে গেছে, তো সবার জন্য সব জায়গায় এটা মাকরুহ নয়। মাকরুহ হলো কারণ কি, এর পেছনে মাকরুহ হওয়ার পেছনে সিম্পল রিজন এবং সাধারণ একটা লজিক যে কেউ আমরা বুঝতে পারি, সেটা হলো যে যদি নিয়মিত বা মসজিদগুলোতে যেখানে এশার জামাত হয় সেখানে যদি হঠাৎ করে বা মাঝে মধ্যে যদি অতিরিক্ত দেরি করা হয় তাহলে অনেক মানুষ জামাত থেকে বঞ্চিত থাকবে, অনেকেই কিন্তু আসতে পারবে না, অনেকের পক্ষে আসা মুশকিল হবে, কঠিন হবে, রোগী আছে, কেউ ঘুমিয়ে পড়বে, অনেকের নামাজ পর্যন্ত মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জামাত জামাতের অপেক্ষা আগে ঘুমিয়ে পড়বে, অনেক মানুষ এমন হবে যাদের ঘুম চলে আসবে আগে এবং সে ঘুমিয়ে পড়ার কারণে সে নামাজ থেকে বঞ্চিত থাকবে, তো জামাত তো পেলই না, এমনকি হয়তো নামাজও কাজা হয়ে যেতে পারে। তো এই সমস্যাটা স্থায়ীভাবে বা মাঝে মধ্যে এটাকে ইসলাম সহ্য করেনি, এই জন্য ফুকাহা কেরাম এটাকে মাকরুহ বলেছেন। কিন্তু বাস্তবতা হল যে এশার নামাজ বেলা কারাহাত মানে মাকরুহ না, কোনোভাবেই মাকরুহ নয়। আর স্থানীয় মসজিদে নিয়মিত জামাত যেটা পড়া হয় ওই জামাতটা লেট করা, অর্ধেক রাতের উপরে চলে যাওয়া, সেটা হলো মাকরুহ। কোনো অন্য ওয়াজ মাহফিল আছে সেখানে যদি একটু দেরিতেও এশার নামাজ পড়া হয় কোনো আপত্তি নেই, কোনো নাজায়েজ নয় বিষয়টা। কিন্তু উলামায়ে কেরাম যদি মাসআলা বয়ানও করেন, কিছু মানুষ এমন আছেন যাদের তাকওয়া, পরহেজগারি, মাশাআল্লাহ,
এত বেশি বোঝ, যারা উলামায়ে কেরাম বুঝালে ওইটা তারা মানতে প্রস্তুত নয়। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, মাগরিবের নামাজের সময় আমাদের সমাজে সংশোধনমূলক কথা, আল্লাহ তাআলা যেন আমাকেও সংশোধনের তৌফিক দেন, আমরা কারেকশনের জন্য এখানে বসেছি, কিছু শুনবো, কিছু জানবো, কিছু নিজের কারেকশন করব। আমিও আমার কারেকশনের জন্য এসে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকেও কারেকশনের তৌফিক দেন। কথা হলো যে মাগরিবের নামাজ খুব সংক্ষিপ্ত সময়, একটু অলসতা যদি এসে যায় তাহলে কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু মিনিমাম পৌনে এক ঘন্টা 50 মিনিট পর্যন্ত প্রায় থাকে, প্রায় 50 মিনিট পর্যন্ত এই সময়টা থাকে। তো এত বেশি সংক্ষিপ্তও নয়, এত বেশি কম সময়ও নয় মাগরিবের, যত কম আমরা মনে করি। আমি এক জায়গায় একদিন দার্স দিচ্ছি, পড়াচ্ছি, তো টাইম তো এই দেশের শীতকালীন সময় আসর আর মাগরিবের টাইমের কিছু বোঝা যায় না, ঘরের মধ্যে আপনি বসেন আসর না মাগরিব, মাগরিবের সময় চলে এসেছে কি না। আগে এক সময় আরও সিরিয়াস ছিল, ক্লাউডই থাকতো সব সময় হরাইজন। তো এই সময়ে তো এখন মাগরিবের জমাত হয়ে গেছে, একজন কোন জায়গায় মসজিদ থেকে পড়ে গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছেন, মাত্র 5 মিনিট আগে জমাত হয়েছে, আমি এখনও পড়িনি, ধরেন 10 মিনিট উপরে চলে গেছে। মাত্র 10 মিনিট ওভার হয়ে যাওয়ার কারণে ওই মুরব্বী আমাকে বললেন, তো মাগরিবের কথা জিজ্ঞাস করছি, কোন সময় শেষ হয়ে গেছে ওয়াক্ত, এটা অনেক আগে শেষ হয়ে গেছে। তো আমি পরে ওনাকে বললাম যে জামাত হয়ে গেছে এটা ঠিক, কিন্তু মাত্র 10 মিনিট ওভার হয়েছে, আর এত কম সময় না, মাগরিবের টাইম প্রায় এখনকার সময় অনুযায়ী কাছাকাছি 1 ঘন্টা পর্যন্ত আছে, 1 ঘন্টা খানিক সময় আছে বা 50 মিনিট আছে, কোনো কোনো সময় 1 ঘন্টার উপরেও কিছু সময় থাকে। তো উনি এই কথা আমাকে না বলে পাশে থেকে সরে গিয়ে বাইরে গিয়ে আড়ালে গিয়ে অন্য রুম থেকে চিৎকার দিয়ে বলছেন যে জীবনে ইতা জিতা হুনছি না, মাগরিবের নামাজের টাইম বলেন 1 ঘন্টা পর্যন্ত থাকে, এটা কে বলল? তো মানে এখন নিজে যেটা বুঝে আসছেন অনেক আগের থেকে অনুমান করে আসছেন, এটাকেই তিনি ফাইনাল ফতোয়া এবং সুপ্রিম ল মনে করছেন। তো আসলে আমরা বলবো শুরুতেই পড়ে নেওয়ার কথা বলবো, এর কারণ কি, একটু অলসতা হলেই 1 ঘন্টা বা 50 মিনিট সময় সহজেই চলে যাবে, মাগরিব মিস হয়ে যাবে, কাজা হয়ে যাবে। তো আমরা এটা উৎসাহিত করি না যে দেরিতে পড়ো মাগরিবের নামাজ। এশার নামাজও স্থানীয় মসজিদে, লোকাল মসজিদে জামাত যেটা আছে, এই স্থানীয় মসজিদের জামাতকে হাফ নাইট থেকে ওভার করা সেটা হলো মাকরুহ, কারণ এর দ্বারা অনেক মানুষ মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে, অনেকেই আসতে পারবে না, এই অনেকগুলো সমস্যা আছে, এগুলোর কারণে শরীয়ত এটাকে মাকরুহ সাব্যস্ত করেছে। কিন্তু যদি অন্যত্র জামাত আমরা মাহফিলে পড়ি বা সফরের অবস্থায় থাকি অথবা বাসায় পড়তে হয় তাহলে সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়া যাবে। কিন্তু আমি আরেকটা কথা সঙ্গে সঙ্গে বলবো, ওয়াক্ত আসার পরপর পড়ে নেওয়াটাই উচিত, পড়ে নেওয়াটাই ভালো। আপনি গরমের সময় জোহরের নামাজ একটু দেরিতে পড়া ভালো, আর শীতকালীন সময় জোহরের নামাজ শুরুতে পড়ে নেওয়া বেশি উত্তম, বেশি উত্তম। তো আমরা যদি ওয়াক্ত আসার পর যদি বলি আর একটু দেরিতে পড়েন, তো ওই বেশি উত্তমের আশায় গরমকালীন সময়েও অনেকের জোহর কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের অলসতা অনেক বেশি এবং আমরা অনেক বিজি থাকি, এই ব্যস্ততার কারণে বর্তমান সময়ে উদাসীনতা আমাদের উপর চেপে বসতে পারে এবং আমরা নামাজ কাজাও হয়ে যেতে পারে। এই জন্য দেরি না করে পড়ে নেওয়াটা বর্তমান সময়ে এই অলসতার যুগে, ব্যস্ততার যুগে বেশি উত্তম হবে, যাতে ফরজ নামাজটা বেশি উত্তম সময়ে কোনো কোনো সময় পড়ার জন্য আমরা দেরি না করে ফেলি। ঠিক একইভাবে যদি কেউ ঘুমিয়ে পড়ে যে আমি এসা উঠেও তো পড়তে পারবো, বা 2-3 ঘন্টা ঘুমিয়ে এরপরে ঘুমানোর পর আমি উঠবো এরপরে আমি পড়ে নেব, এইভাবে অনেকের এশার নামাজ চলে যাবে। তো এই পারমিশনটা যদি ওপেনলি এবং ব্যাপকভাবে দেয়া যায় তাহলে আপনি জায়েজ আছে মনে করে অনেকে এই সুযোগটা গ্রহণ করবে, আর শয়তান শেষ পর্যন্ত নামাজ কাজা করে ছাড়বে এবং এমনকি পরে বলবে আচ্ছা তাহলে আর একসঙ্গেই কাজা করে নেব, এরপরে কাজাও পড়তে আরো দেরি করে। জাজাকাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার জন্য তৌফিক দান করুন, আমরা এক্সট্রিমিজম থেকে যেন দূরে সরে আসি। জাজাকাল্লাহ, থ্যাংক, শুকরান। আসলে ব্যাখ্যাগুলো, জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মুফতি সাহেব, অত্যন্ত শুকরিয়া। আমাদের সঙ্গে আসলে অসংখ্য কলার, কিন্তু এই জিনিসগুলো আমাদের কন্টিনিউয়াসলি প্রতিদিন আমরা ফেস করি, অনেক সময় বিভিন্ন জিজ্ঞাসা করেন, এই জন্য আমি দর্শকদের পক্ষ থেকে প্রশ্নটা করলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পূর্ববর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, দয়া করে প্রশ্নগুলো করুন প্লিজ। আমার একটা প্রশ্ন হইল, আমার যখন জন্ম হয়েছিল আমার বাবা মোবাইলটা একটু ফিসে দিন। একবারে বিগিনিং গো প্রশ্নটা ক্লিয়ার আছিল, এখন সাউন্ডটা ক্লিয়ার নাই, একটু মাইক মানে ফোন দূরে সরাইও নইলে একটু কথা হোক আছেন দেখি। আমার একটা প্রশ্ন আছে, আমার বাবা আমার যখন জন্ম হয়েছিল আমার বাবা মন্দ ছিল,
তো আমার নামটা ঠিক আছে, আমার মনে নাই, আমার জানা নাই। তো নাম যখন ডাকছিলাম তখন স্টুডিও রুমের ভেতরে যে সাউন্ড আসছে এটা ক্লিয়ার হচ্ছে না, মেবি টিভিতে ক্লিয়ার সাউন্ড যাচ্ছে। জি জি, আমরা কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারি নাই, কথা বলবো না এখনো বুঝা যান না, ক্লিয়ার না আপনার। আপনি লাইন কেটে আবার কষ্ট করে ফোন করেন। আচ্ছা তাহলে রাখেন, আসসালামু আলাইকুম। ল্যান্ডলাইন থেকে ফোন করলে ভালো হয়, যাদের মোবাইল থেকে ফোন করলে এখানে আওয়াজ আমাদের স্টুডিও রুমে ক্লিয়ার হয় না। ইনশাআল্লাহ চলে যাচ্ছে, যদি আপনারা ল্যান্ডলাইন থেকে ফোন করেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম। প্রশ্নটা বলুন প্লিজ। টিভির ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। যে টিভির আওয়াজ কমাইয়া ডাইরেক্ট কথা হুকা, ফোনের মধ্যে কথা হুকা বা একটু দূরে অন্য রুমে যাক কবি প্লিজ। এরপরে ফোনও ডাইরেক্ট কথা কইবা প্লিজ, অনেক আগতে বললে আমরা কথা। আসসালামু আলাইকুম। জি বলেন প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আপনারা টিভির আওয়াজ সম্পূর্ণ মিউট করে এরপরে কোয়েশ্চন করবেন অথবা অন্য রুমে চলে যাবেন, কারণ আমরা আমাদের কথাটাই রিপিট শুনতে পাই, কারণ টিভিতে যে সাউন্ডটা আসে এটা কয়েক 10-15 সেকেন্ড পরে আসে। তখন আপনি মনে করেন যে আপনার আওয়াজ যখন টিভিতে আসবে তখন মনে করবেন যে আমাদের পর্যন্ত পৌঁছেছে, অথচ এর 15 সেকেন্ড আগে আমরা শুনে ফেলেছি। এখন আপনি উত্তর দিচ্ছেন না, আবার মানে সবাই কনফিউজ হচ্ছেন, আপনিও কনফিউজ হবেন আমরাও কনফিউজ হব। তো এই কনফিউশন থেকে বাঁচার জন্য আপনারা টিভির আওয়াজ মিউট করে এরপরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি আবার প্রশ্ন করুন প্লিজ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। আসলে আমাদের কয়েকজন দর্শক ফোন করেছিলেন কিন্তু চলে যায় কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাআল্লাহ প্রশ্ন শুনলাম হুজুর আমার কথা ইনশাআল্লাহ। আজানের আগে যদি ওয়াক্ত ঢুকার পরে 10-15 মিনিট পরে আজানের আগে যদি ফরিলাইতে ফজরের নামাজ কথা হইব নি। আর একটা কোয়েশ্চন প্রশ্ন, ফজরের নামাজ ফরিয়া তো ইয়াসিন চূড়া ফরহিন নে কি হয় বেশিতে, ফজরের নামাজের আগে ইয়াসিন চূড়া তুমি ফরিলাইতে সমান নে কি হইব নি না, ফরতাম পারবো নি না, ফজরের নামাজ বাদে ফরতাম ইয়াসিন চূড়া। আর যে কোনো সময় জোর আমরা মাইক আছে ঘরো, ফাজর নামাজের আজানের আগে নামাজ ফরতাম পারবো নি, ও তো ডুকা ফরে তখন তা ক্লিয়ার করিয়া জানান যেন টেলিফোন তো ইয়ারলে। আসসালামু আলাইকুম। আসলে ওয়াক্ত ঢোকার পর আপনি নামাজ পড়তে পারবেন, তবে ওয়াক্ত ঢুকেছে কি না এটা প্রত্যেকে লোকাল ক্যালেন্ডার দেখে এটার বিচার করবেন। আপনার স্থানীয় এবং লোকাল যে ইসলামিক নির্ভরযোগ্য ইসলামিক সেন্টার রয়েছে, মসজিদ রয়েছে আপনার শহরের, আপনার এলাকার, আপনার লোকাল যে মসজিদ সেই মসজিদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনি আপনাকে দেখতে হবে যে আপনার স্থানে, আপনার এলাকায়, আপনার শহরে কোন সময় ফজরের ওয়াক্ত এসে ঢুকে, এশার সময় কোন সময় ঢুকে। তো বিগিন টাইম অফ ইশা, বিগিন টাইম অফ ফজর এটা আপনি নির্ণয় করবেন আপনার স্থানীয় ক্যালেন্ডার দ্বারা, স্থানীয় ইসলামিক সেন্টারের যে নামাজের টাইম টেবিল রয়েছে, নামাজের টাইমের ক্যালেন্ডার রয়েছে সেটা অনুযায়ী আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে আপনার ওয়াক্ত কোন সময় দাখিল হয়েছে, সময় কোন সময় আরম্ভ হচ্ছে। একটা হলো বিগিন টাইম, আর একটা হলো প্রায় মসজিদে এখন দেখা যায় যে বিগিন টাইমেই তারা আজান দিয়ে দেয়, তো আজান এবং বিগিন টাইম অফ সালাহ প্রায় সমান, আসরের ওয়াক্ত দাখিল হওয়ার সাথে সাথেই তারা আজান দিচ্ছে, এর আগে হয়তো আসরের ওয়াক্ত আসেই নাই। তো আমি জানি না এখন ওয়াক্ত আসে কিনা, যেমন যারা হানাফি মজহাব অনুযায়ী হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্কুল অফ ল অনুযায়ী কোরআন হাদিস এবং আল্লাহ রসুলকে ফলো করে থাকেন, তাদের জন্য সেকেন্ড মিসিলের সময় আসরের ওয়াক্ত দাখিল হয়। তো এই অনুযায়ী আপনারা দেখবেন সেকেন্ড মিসিল অনুযায়ী, মিসরে সানি অনুযায়ী
দ্বিতীয় মিছিল অনুযায়ী যখন আসরের সময় দাখিল হবে, আরম্ভ হবে, তখন আপনি আসরের নামাজ পড়ে নিতে পারবেন। আপনি যদি শিওর হয়ে যান স্থানীয় ক্যালেন্ডারের দ্বারা, নির্ভরযোগ্য স্থানীয় লোকাল ক্যালেন্ডারের দ্বারা যদি আপনি শিওর হয়ে যান যে আপনার নামাজের ওয়াক্ত ঢুকে গেছে, তাহলে আজানের অপেক্ষা আপনাকে করতে হবে না। মহিলাদের জন্য বিশেষভাবে বলছি, কারণ তারা তো ঘরেই পড়েন বেশিরভাগ, তো আপনাদের জন্য আর আজানের অপেক্ষার প্রয়োজন নেই যদি আজান পরে হয়ে থাকে। আবার কোনো কোনো জায়গায় আজান মানে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই হয়ে যায়, তো আজানের টাইম এবং স্টার্টিং নামাজের স্টার্টিং টাইম বিগিন টাইম একই হয়ে থাকে। তো এই হিসাবে আপনি যদি শিওর থাকেন যে আজানের আগেই ওয়াক্ত চলে এসেছে, বিগিন টাইম বা আরম্ভ হয়ে গেছে, সূচনা টাইম আরম্ভের সময়টা হয়ে গেছে, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর সেকেন্ড প্রশ্ন ছিল সূরা ইয়াসিন ফজরের আগে পড়া যাবে কি না? ফজর অবশ্যই ফজরের আগেও পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন, এটা যার যার সুবিধা অনুযায়ী পড়ে নিলেই হয়। যে কোনো একটা সময় আমরা নির্ধারণ করব। হ্যাঁ, সকাল বিকাল দুই টাইমে আল্লাহর জিকির, কোরআন শরীফ হল আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, হাদিসের মধ্যে বলা হয়েছে সবচেয়ে উত্তম জিকির হল পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত হল উত্তম জিকির। আর জিকিরের ব্যাপারে বলা হয়েছে যে সকাল বিকাল জিকির করা বেশি উত্তম, তো সকাল বিকালের যে কোনো দুটো টাইম আমরা যদি নির্ধারণ করে নেই নিজের সুবিধা অনুযায়ী, সুযোগ অনুযায়ী, সেটা আমরা অবলম্বন করতে পারি। শুধু ফরজ নামাজগুলো টাইমের ভেতরে পড়ার ব্যাপারে যত্ন নেওয়া দরকার, আর বাকি নফল ইবাদত যেগুলো আছে, যেগুলো ফরজ ওয়াজিবের পর্যায়ে নয়, সেগুলো আমরা নিজেদের মতো সুবিধাজনক সময় আমরা নির্ধারণ করে নিতে পারি। সকালকার যে সময় আছে এই সময়টা জিকিরের জন্য উপযুক্ত, তো ফজরের টাইম শুরু হওয়ার আগে বলেন বা ফজরের টাইম শুরু হওয়ার, তাহাজ্জুদের সময় তো আরও বেশি উত্তম, সুতরাং ফজরের টাইম শুরু হওয়ার আগেও যদি আপনি তিলাওয়াত আরম্ভ করে দেন আর ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর পর্যন্ত তিলাওয়াত যদি কন্টিনিউ রাখেন, তাহলে ওইটা সকালে আপনি তিলাওয়াত করেছেন এটা বোঝা যাবে। এর জন্য এটা জরুরি নয় যে ফজরের নামাজের পরেই করতে হবে। পরে কেন করা হয়, যে মানুষ উঠেই ফজরের শেষ টাইমে কোনো মতে, আর এই সুযোগ থেকে ফজরের পরে যাতে পড়ে না, এটা বেশিরভাগ মানুষের জন্য সুবিধাজনক সময় হিসাবে হয়তো পরামর্শ দেওয়া হয়ে থাকে যে ফজর পড়ে এরপরে এটা পড়েন। ফজরের আগে কয়জনই বা আর উঠতে পারে, তো এই হিসাবে এই কথাটা বলা হয় যে ফজরের জন্য যেহেতু উঠতেই হয়, তো মানুষ তো lastminute.com একেবারে শেষ সময় আমরা উঠি, তো এরপরে সাধারণত এই পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু কেউ যদি আগে উঠতে পারেন তাহলে তিনি আগে পড়লে কোনো আপত্তি নেই, আপনার এটা ঠিক আছে, জায়েজ আছে, সম্পূর্ণ ঠিক আছে। জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দয়া করে প্রশ্নগুলো করুন প্লিজ। আমার প্রশ্নটা হলো মুফতি সাহেবের কাছে, আমরা যে উমরাতে মাঝে মধ্যে এখানে লন্ডন থেকে বা বিদেশ থেকে যারা উমরায় যাই, তো দেখা যায় যে উমরার যে মেইন মাতাফ, ওই মাতাফ এরিয়ায় শুধু উমরা যারা করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, এমনি নর্মাল যারা তাওয়াফ করতে চায় তখন ওই মাতাফ এরিয়ায় দেওয়া হয় না, বলা হয় যে উপরে করার জন্য। তা আমরা তো দূর থেকে যাই, বিদেশ থেকে যাই, আমরা লন্ডন থেকে গেলাম, আমরা তো আর বারবার যাওয়া হয় না, একটা উমরাতে একবার যদি মাতাফ যাই আমরার মনের তামান্না হয় না আর কি। তো এটা তো ইসলামী কোনো আল্লাহর কোনো আইন নাই। এনেও দেখা যায় অনেক সময় আমরাও করছি বা অনেকও করুন যে এহরামের কাপড়টা লাগাইয়া তো মাতাফে ইয়াত প্রবেশ করিলেন, তখন আর তারাও আটকাইতে পারে না, যারা এনেও তা হয় না, তার সিকিউরিটি তারা আটকাইন না, তারা সুযোগ দিলেন, বুঝে তারা উমরা করতো স্যার। আমার কোয়েশ্চন হইল যে আমরা যে যে উমরার কাপড় লাগাইয়া এহরামের কাপড় লাগাইয়া যাইলাম, এটা আসলে আমরা মনের তৃপ্তির লাগে। আর দ্বিতীয়ত হইলো অনেক সময় আমরা ফ্যামিলি থাকলে ওয়াইফ থাকলে এরার লগেও যাওয়া লাগে, যাই এরা একলা দেই না, তো এটা ঠিক আছে নি? ই অবস্থায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমরা উমরার কাপড় লই, এটা একটা কাইন্ড অফ চিটিং হয়ে যায়, তো এটা ঠিক আছে নি? বাট আমরা তো মনের তামান্না, তৃপ্তিটা হয় না। আমার কোয়েশ্চন কিটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। আসলে করোনাকালীন সময় থেকে, এই করোনা ভাইরাসের সময় যখন থেকে আরম্ভ হয়েছে, তখন থেকে বেশি সতর্কতার কারণে হয়তো ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সৌদি গভর্নমেন্ট এটা আইন করেছেন যে যারা উমরা করবেন, কারণ মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো চিটিং থেকে তো বাঁচা উচিত। তবে যদি কারো উমরা শেষ হয়ে যায় আর সে এখনও গিয়ে হোটেলে গিয়ে চেঞ্জ করতে পারেনি, আর এর আগে আগে যদি সে কেউ যদি এটা করে নেয়, আমার একবার উমরা শেষ হয়ে গেছে আর এহরামের কাপড়টা রয়ে গেছে আমার শরীরে,
কিন্তু আমি টুপি পরছি, তো অনেক হাজি আমাকে বলছেন এটা নিষেধ নিষেধ, সেলাই করা কাপড় পরা ঠিক নয়। আমি বললাম আমি এখন আর উমরার অবস্থা, আমার এহরামের হালতে নেই, আমি চুল কেটে আমি হালাল হয়ে গেছি অলরেডি, এখন আমি কাপড় চেঞ্জ করার জন্য হোটেলে যাওয়ার সময় আমার হাতে নেই, কিন্তু এখন আমি আর টুপি পরেই নামাজ পড়ব। তো এই মশালাটা তো আর জানে না অনেকে যে এহরামের কাপড় বাঁধা রয়েছে শরীরে, কিন্তু আমি হালাল হয়ে গেছি অলরেডি, চুল কেটে সম্পূর্ণরূপে হালাল হয়ে গেছি, আর এরপরে এখন যে আমি নামাজ পড়বো এটাতে আমার খালি মাথা রাখার আর কোনো প্রয়োজন নেই, আমি টুপি পড়তে পারি। আর এমতো অবস্থায় যদি কেউ এখনও হোটেলে যেতে পারেনি আর সে যদি তওয়াফ করে নেয় আর এটা এখনও যেতে পারেনি এই কারণে যদি হয়ে যায়, তাহলে এটা চিটিং হয়তো নাও হতে পারে, যে চিটিং হবে না, কিন্তু এমনিতে এই চিটিং করা থেকে বিরত থাকা উচিত আর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। আমরা লকে রেসপেক্ট করব, কারণ যদিও বা ইসলামের আল্লাহর পক্ষ থেকে এটা কোনো হুকুম দেয়া হয়নি, কিন্তু বর্তমান সময়ে মানে হজে যাওয়ার ব্যাপারে যে একটা আছে বিধিনিষেধ যে প্রতি বছর যারা যাচ্ছেন, তো মানে 80% 70% হাজি, 60% হাজি তারা বারবার হজ করছেন, এই জন্য যারা নতুন যাচ্ছেন তাদের সুযোগটা কম হয়ে আসছে। তো এই জন্য একটু যদি গ্যাপ বা কোনো যে কোনো আইন বিধি বিনিষেধ করা হয়, এটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে যুক্তিসঙ্গত আইন কিন্তু সরকারের জন্য ঠিক আছে এবং এটাকে মান্য করা আমাদের উচিত। আর একটু কষ্ট করে উপরে যদি আপনারা তওয়াফ করেন, তওয়াফের পরিমাণ সংখ্যা একটু কম হবে কিন্তু ইনশাআল্লাহ সওয়াব বেশি হবে। বলতেছেন যে এখানে যদি আমরা যদি এইভাবে যদি আইনকে অবজ্ঞা করি, তো এটা তো যে উনি যে বলছেন চিটিং, এটা তো কারণ আপনি তো প্রিটেন্ড করতেছেন আপনি অলরেডি উমরা করেন না, তারা মনে করতেছে আপনি, হ্যাঁ এটা অনেকে এই সুযোগটা গ্রহণ করতে চান, এই সুযোগ যদি সবাই আবার গ্রহণ করে আর আরম্ভ করে দেয় তাহলে এই আইনের তো কোনো ভ্যালিউ থাকলো না। আবার প্রশ্ন আসছে যে এরকম এটা তো আল্লাহর পক্ষ থেকে তো কোনো বিধান নয়, কিন্তু মনে করেন শৃঙ্খলা এবং বেশি মানে জাম থেকে বাঁচার জন্য যদি কোনো ল মানে যুক্তিসঙ্গত ল থাকে তাহলে এটা সরকারের জন্য আরোপ করা জায়েজ আছে এবং এটা মান্য করাও জরুরি ইসলামিক। জাজাকাল্লাহ, আমার ব্রেকের সময় হয়ে গেছে, আমাদের একটি কল নিয়ে আমরা ব্রেকে চলে যাব ইনশাল্লাহ। লেটস গো টু কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দয়া করে প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্ন ও যে আপনার উমরার যে এবলা বারবার, তো একগুলো মানুষ আসলে বর্তমানে এবলা বারবার উমরা যাইরা, বছর দুইবার তিনবার যাইরা, তারা হজ ফর তারা হজ না করে তারা উমরা যাই লাগে, ওগুলো তো আপনি কিছু সহি করে কইলে আমি জানতাম সেই রকম। জাজাকাল্লাহ, প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের আসার পরে মুফতি সাহেব জবাব দিবেন। সম্মানিত দর্শক বন্ধু, আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, মুফতি সাহেব জবাব দিচ্ছেন। ব্রেকের সময় হয়ে গেছে, চলে যাচ্ছে ব্রেকে, দেখা হবে শুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার প্রোগ্রামে। আমি মোহাম্মদ আল আমিন এবং আমার সঙ্গে আছেন গ্রেট বিশ্বের বিশিষ্ট আলেম দ্বীন ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আব্দুল মুন্তাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদের কল কিন্তু কন্টিনিউ আসতেছিল, আপনিও গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, অনেক সময় কেটে কেটে নিয়ে গেছি, বিয়াদবি মাফ করবেন। আসলে অনেকের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবার প্রশ্ন নেওয়া অত সম্ভব নয়, অনেক সময় দর্শকদের পক্ষ আমি কিছু প্রশ্ন করে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমার যে ব্রেকে যাওয়ার আগে আমার যে ভাইয়ের প্রশ্ন ছিলেন, ওনার প্রশ্নটা ছিল যে অনেক মানুষে দুইবার তিনবার চারবার উমরাতে যাচ্ছে, তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, তো মেইন হজে অনেকে যাচ্ছে না বা বারবার উমরা যাওয়া। আসল হলো যেটা তিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আমি তাকে ধন্যবাদ জানাবো, তিনি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। মক্কাতুল মুকাররমায় যাওয়া এবং সেখান থেকে আসা এবং সবচেয়ে নিম্নমানের যে প্যাকেজ, সেই প্যাকেজ অনুযায়ী কম সময়ের মধ্যে হজ পালন করতে গিয়ে যতদিন মক্কায় মুকাররমায় অবস্থান করতে হয় সে পরিমাণ অবস্থানের যে ব্যয়ভার, সেটা যে যার সাধ্যের মধ্যে রয়েছে তার উপর হজ ফরজ, যাওয়া আসার খরচ এবং অবস্থানের খরচ, থাকা খাওয়ার খরচ, আর পেছনে যদি ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি থাকে তো এই কম সময়ের মেয়াদে ফ্যামিলির রেসপন্সিবিলিটিও যায় পূরণ করতে পারবে, তার উপরই কেবল হজ ফরজ হয়। এই হজ ফরজ যার উপর একবার হয়ে যায়
সেই ফরজটা কিন্তু থেকেই যায়। তো অনেক সময় অনেক আগে ফরজ হয়েছিল, 20 বছর আগে, তখন আপনি মাত্র 1000 পাউন্ড দিয়ে হজ করতে পারতেন। 20 বছর আগে হয়তো 1300 পাউন্ড দিয়ে মানুষ গেছে, 1200 পাউন্ড দিয়ে গেছে, আরও আগে আরও কম টাকা দিয়ে মানুষ গেছে। তো ওই সময় হজ ফরজ হয়ে গেছে আর এমতাবস্থায় 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আপনি যেতে পারতেন, আর এরপরে আপনার টাকা কম হয়ে গেছে বা এখন হয়তো ভ্যালিউ বেড়ে গেছে, কিন্তু ওই ফরজ দায়িত্ব আপনার উপর কিন্তু চলে এসেছে। ওই সময় করলেন না কেন? এই জন্য হজ্জে ফরজ, মানে ফরজ হজ আদায়ে বিলম্ব না করা, দেরি না করা, এটা খুবই জরুরি। কারণ পরবর্তীতে যদি আপনি গরিব হয়ে যান তাহলে এই ফরজ দায়িত্বটা কিন্তু আপনার উপর থেকে যায়, তখন এটা পালন করা মুশকিল হয়, অথবা এটার ব্যবহার অনেক বেড়ে যায়। এখন হাজার হাজার পাউন্ডের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর অল্প কয়েক বছর আগে মাত্র 1200-1400 পাউন্ড দিয়ে মানুষ হজ করেছে অনায়াসে। তো এই ওই সমান প্যাকেজটাও গ্রহণ করতে গিয়ে এখন কয়েক হাজার পাউন্ডের ব্যাপার। তো ওই সময় কেন করিনি অনেকে এখন আফসোস করছেন। তো এটা হলো ফরজ হজের মধ্যে দেরি করার কারণে এমনটা হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে এই টাকা এসে গিয়েছিল, যে টাকা বা নিজের হস্তগত হয়ে গিয়েছিল, জমা হয়ে গিয়েছিল, যেভাবেই হোক যে তিনি হজ করতে পারবেন আর হজ করেননি, এখন এই ফরজ দায়িত্ব তার উপর কিন্তু বর্তায়। আর এই যে ভুলটা যে হজ ফরজ বাদ দিয়ে, ফরজ হজ বাদ দিয়ে উমরার পর উমরা হচ্ছে, অনেক মিনিক্যাব ড্রাইভারের সঙ্গে ভাইদের সঙ্গে আমার দেখা হয়, তো কত বছর আগে এসেছেন হজে গিয়েছিলেন, তো যে আলাপের পর দেখা যায় 15-20 বছর থেকে এখানে আছেন, দেশে বাড়ি পর্যন্ত করেছেন, অনেক দালানকোটা করেছেন, অনেক কিছু না, হজে এখনও যেতে পারেনি। তো এইটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আর হাদিসের মধ্যে এসেছে হজ্জে ফরজ সম্পর্কে বলা হয়েছে যে যদি হজ্জে ফরজ মানলাম ইয়মনা আনিল হজ্জে মারাদুন হাবিস, হাদিসের মধ্যে এসেছে কোনো মারাত্মক রোগের কারণে অথবা জালিম বাদশাহের নিষেধাজ্ঞার কারণে বা এরকম শরিয়া সমর্থিত কোনো উজর ছাড়া যদি কেউ হজ করে না, তাহলে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়া, সে বেঈমান হয়ে মারা যেতে পারে। ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা হাদিসের মধ্যে বলা হয়েছে। এত বড় সাবধানবাণী, এত বড় কঠিন কথা এবং ভয়ঙ্কর কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হচ্ছে যে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা পুরোপুরি বিদ্যমান রয়েছে। এই হজ্জে ফরজ আদায় না করা বা এর মধ্যে গাফিলতি করা, এটা এর পরিণতি তো খারাপ, মারাও তো যেতে পারি আমি। হজ্জে ফরজ হয়ে গেছে, যে কোনো সময় মালাকুল মৌত আসতে পারে, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। হজ্জে ফরজ আগে আদায় করব, এরপরে উমরা নিয়ে চিন্তা করব। তো আপনারা উমরা বেশি বেশি করতে যাবেন না যাদের উপর হজ ফরজ হয়েছে। আগে ফরজ হজটা আদায় করেন আর এরপরে, হ্যাঁ যদি নিশ্চিত থাকেন যে আগামী এখন হজ আমার উপর ফরজ হয়ে গেছে, আগামী বছরই আমি চলে যাব বা 1-2 বছরের মধ্যে চলে যাব, এখন একটা উমরার সুযোগ পেয়ে গেছি, তখন ব্যাপারটা এত সিরিয়াস না। কিন্তু ফরজ হজকে বেশি বিলম্ব করে খালি খালি উমরায় কন্টিনিউ যাওয়া, এটা কোনো শুভ লক্ষণ নয় এবং শরিয়া সমর্থিত কথা নয়, এবং আগে হজ্জে ফরজ আদায় করাটা জরুরি। জাযাকাল্লাহ। আশা করি সম্মানিত দর্শক আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আমার জি আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন আছিল আমার বিতরের নামাজ লইয়া। আমরা যে বিতরের নামাজ পড়ি, যে নামাজও পড়ি, যে দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুত পড়ি, আর কোনো দোয়া করা যাইব না, যেমন লাগান দাম্পানো হাতি না দুনিয়া ইটা করা যাইব না। আর কোনো প্রশ্ন আছে? জি আর কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্ন বুঝতে পারছি। জি না, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের অতিথি জবাব দিবেন। জাযাকুমুল্লাহ খায়ের, সুন্দর প্রশ্নের জন্য। মাশাআল্লাহ। দোয়া কুনুতের মধ্যে আপনি নরমাল যে দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা অথবা আল্লাহুম্মা হদিনা ফী মান হাদাইত ওয়া আফিনা ফী মান আফাইত, ওইটা পড়ার পরে কি অন্য দোয়া, অন্য যে কোনো আরবি দোয়া পড়তে পারেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আরবি দোয়া, একাধিক দোয়া আর বেশি দোয়া যদি পড়তে চান, কোনো আপত্তি নেই, সম্পূর্ণ জায়েজ আছে। বেশি ভালো হবে কোরআন হাদিস থেকে যে সমস্ত দোয়া বর্ণিত রয়েছে এর মধ্যে হতে কোনোটি পড়া বেশি অধিক সাবধানতা এবং সঠিক বেশি হবে। জাযাকাল্লাহ। আশা করি সম্মানিত দর্শক ভাই আপনি জবাব পেয়েছেন। আপনি ইনশাআল্লাহ সালাতুল উইতরের দোয়া কুনুতের পরে অন্য দোয়া এবং পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব, আমাদের কিন্তু দর্শকরা সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন। আসলে এটি আমাদের কার প্রশ্নের মাধ্যমে, কিন্তু একজনের প্রশ্ন হাজার মানুষের কিন্তু উত্তর চলে আসে। অনেকে কথা বলেন আমাকে যে আমাদের আর প্রশ্ন করতে হয় না, আমাদের প্রশ্নগুলোই কিছু ভাই বোন করে ফেলেন, তো এর মাধ্যমে আমরা আমাদের প্রশ্নের উত্তরও পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আর প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রামটা দিন শেখার জন্য সবচেয়ে উত্তম পন্থা।
কারণ কি আমি যদি এক ঘন্টা লেকচার দিই তাহলে এগুলো পুরোটা কেউ মনোযোগ দিয়ে শুনতে পারবে না, কিন্তু আপনার যেটা প্রশ্ন যখন যেটা মনের মধ্যে আসবে এটা উচিত হলো যোগ্য বিজ্ঞ কোনো আলিমকে সাথে সাথে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, আর এর দ্বারা আরও যত মানুষ উপকৃত হবে প্রশ্নকারী ইনশাআল্লাহ সওয়াব পাবে। জাযাকাল্লাহ। আমি আর একটি প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে নামাজের বিষয় নিয়ে আসতে চাই। মুসাফির অবস্থায় অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করেন বা আমরা মসজিদে যেতে অনেক সময় পাই, তো প্রশ্ন হচ্ছে অনেক সময় যে আমরা মুসাফির সফর হালতে বের হয়ে গেলাম, তো মনে করেন যে সফর অবস্থায় আমার দুই একত নামাজ কাজা হয়ে গেল, তো কাজা নামাজগুলো যখন আমার ডেস্টিনেশনে পৌঁছার পর আমি কি কাজা নামাজ পড়ব না আমার যে লোকাল নামাজ পড়ব? না, সফরের অবস্থায় যে নামাজ কাজা হয়েছে সেই নামাজকে মানে পড়ে নেওয়া উচিত সফরের অবস্থাতেই, এটাকে আমরা কোনো প্রমোট করতে চাই না বা উৎসাহিত করতে চাই না, কারণ আলহামদুলিল্লাহ এখন কেউ এটা বলতে পারবে না যে আমি সার্ভিস পাইনি, সার্ভিসও আছে, ওঠার ওজোর ব্যবস্থাও আছে, সঙ্গে মুসল্লা ইত্যাদি রাখা উচিত। তো প্রথম পরামর্শ হলো সফরের মধ্যে এইভাবে কাজা করার অভ্যাস মোটেও ঠিক নয়, নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নবান থাকা আমাদের জন্য খুব জরুরি। ইভেন মার্কেটের মধ্যে আমরা বড় বড় শপিং মল এগুলোতেও কোনো সময় মুসল্লা নিয়ে যাই, তো কিছু মানুষ তাকিয়ে দেখে এইভাবে যে কেন ওইভাবে নিয়ে যাচ্ছেন, তো পুরো হলিডে পালনের সময়ও বিভিন্ন জায়গায় রাইডের মধ্যে ওই সমস্ত জায়গায় মুসল্লা থাকে, তো নামাজ পড়ি, তো সারা মানুষ তাকিয়ে থাকে যে একা একজনই মনে হয় খালি নামাজ পড়ছে, তো দুঃখ হয় অনেক মুসলমান ভাই বোন নামাজ পড়ছেন না, তো আমাদের খেয়াল থাকা দরকার, যত্ন নেওয়া প্রয়োজন। দ্বিতীয় কথা যে সফরের অবস্থায় শুধু ফরজ নামাজের মধ্যে কসর হয়, আর ফরজের মধ্যেও শুধু চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে কসর হয়, ফরজ এবং চার রাকাত বিশিষ্ট ফরজ শুধু, এর অর্থ হলো জোহর আসর এশা, এই চার ওয়াক্তের শুধু ফরজের মধ্যে কসর, বাকি নফল ইত্যাদি পড়লে বা সুন্নাতগুলো পড়লে পরিপূর্ণ পূর্ণ পড়তে হবে। তো এই তিন ওয়াক্তের নামাজ যদি সফরের অবস্থায় কাজা হয়ে যায় তাহলে মুকিম অবস্থায় ব্যাক আসার পর যখন আপনি কাজা পড়বেন তখন আপনাকে সফরের মতো করে দু রাকাত করে কাজা করতে হবে আপনাকে, আর একামতের অবস্থায় মুকিম অবস্থায় যদি কোনো নামাজ কাজা করেন আর সফরে দেখলেন সময় আছে আমার কাছে তাহলে ওই নামাজ পূর্ণভাবেই আপনাকে পড়তে হবে। আপনি মনে করেন এখন তো মাগরিব হয়ে যায় 7:30, আপনি লন্ডন থেকে বার্মিংহামে যাবেন, তো আপনি 7:30 রওনা দিলেন, তো আপনি কিন্তু এশার ওয়াক্ত লন্ডন হয়ে গেছে, এখন আপনি বার্মিংহাম গিয়ে কি আপনি কসর পড়বেন না? না, কসর পড়বেন, কারণ এশার ওয়াক্ত থাকতে থাকতে আপনি বার্মিংহাম পৌঁছে গেছেন অলরেডি, কারণ এখন লম্বা রাত্রে 7:30 তো আপনি মাগরিব, না তো এশার ওয়াক্ত আছে, সেখানে পৌঁছার পরও লন্ডন থেকে সফর রওনা করেছেন, কিন্তু বার্মিংহামে যাওয়ার পর এশার সেই ওয়াক্ত রয়েছে এখনো না, আপনি লন্ডন থেকে রওনা দেওয়ার সময় আপনার এশার সময় শুরু হয়ে গেছে হোক, কিন্তু আপনি যখন সেখানে যাচ্ছেন ডেস্টিনেশনে মুসাফির রাস্তায় তো মুসাফির হয়ে যাবেন, সেখানে 48 মাইল দূর পর্যন্ত পৌঁছা জরুরি নয়, আপনি পৌঁছার পরও দেখলেন এশার ওয়াক্ত আছে তখন তখন আপনার অবশ্যই আপনি কসর পড়তে পারবেন, আপনার সুযোগ আছে, কারণ ওয়াক্ত থাকতে থাকতে মুসাফরত আপনার শেষ হয়ে গেছে, মানে মুকিম অবস্থাটা আপনার শেষ হয়ে গেছে আর এখনো এশার ওয়াক্ত রয়েছে, সুতরাং মুসাফিরের যে ডিসকাউন্ট এটা আপনি পাবেন না। আপনি মনে করেন আপনি ওই জায়গার লোকাল, মনে করেন বার্মিংহামের লোকাল, তা আপনি এখান থেকে এশার নামাজ মাগরিব নামাজ পড়ে মানে এশার সময় হয়ে গেছে, এশার নামাজ পড়ে নেয় লন্ডনে, আপনি চলে গেলেন বার্মিংহামে, তেমত অবস্থা তো আপনার তো এখানে না, সেখানে যাওয়ার পর যিনি মুকিম হয়ে যাবেন তিনি পূর্ণ নামাজ পড়তে হবে। অনেকবার হয় যে আমরা এশার নামাজ লন্ডনে এসে পড়ি, তো রাস্তায় যখন অনেকে বলেন সাথী সঙ্গীরা যে ডিসকাউন্ট নিতে হলে রাস্তায় পড়ে নাও, আর লন্ডনে গেলে এশার ওয়াক্তের ভিতরে পৌঁছে যাবে তখন ফুল নামাজ পড়তে হবে, তো এটা লন্ডনে আসার ক্ষেত্রেও আমরা বাইরে থেকে যখন লন্ডনে আসি তখন অনেকেই এই মশলা জিজ্ঞেস করেন, লন্ডন এসে ফুল নামাজ আমাদেরকে পড়তে হয়, আর অনেকে বলেন যে এখানে ওয়াক্ত চলে এসেছে নামাজ পড়ে নেই, কারণ সুযোগটা গ্রহণ করি আল্লাহ তাআলা তো ইজি সুযোগ করে দিয়েছেন যে আমরা চার রাকাতের স্থলে ফরজ নামাজের মধ্যে চার রাকাতের স্থলে দু রাকাত আমরা পড়তে পারি, এই সুযোগটা গ্রহণ করা উচিত। জাযাকাল্লাহ। আর একটা প্রশ্ন হচ্ছে এখন যদি উইন্টার চলছে আমাদের মোজার উপর মাসাহ করার বিষয়ে, কিন্তু এটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি যে আমরা অনেক সময় দেখি যে মোজার উপর মাসাহের বিষয়ের অনেক সময় আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে, অনেক সময় দেখা যায় অনেক আমাদের ভাই যে উজু আমনো শিওর দেখা যায় অনেক সময় সে যে নর্মাল একদম পাতলা মোজার মধ্যেও মাসাহ করতেছেন, কেউ আবার চামড়া মোজার মধ্যে মাসাহ করতেছেন, আবার অনেকে
মুজার যে মাসেহ করার যে প্রসিজারটা, এগুলো যদি আপনি সুন্দর করে বলে দেন তাহলে আসলে অনেকের ফায়দা হবে। কারণ অনেক সময় দেখা যায় ওযু না করে মাসেহ করে। এই ব্যাপারে চার মাযহাবের সকল মাযহাব একমত যে মুজা কন্ডিশনাল হতে হবে, মুজাটা কন্ডিশনাল হতে হবে। তো অ্যাটলিস্ট এখন ওযু সক্স কিনতে পাওয়া যায় যেগুলো মাশাআল্লাহ ওয়াটার প্রুফ মুজা, যেগুলো দাম একটু বেশি, হয়তো 30 পাউন্ড এখন বাজারে দাম হতে পারে, জানি না কোন জায়গায় কত, কিন্তু একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু ওয়াটার প্রুফ ওযু সক্স পাওয়া যায়। এখন রেক্সিনের নর্মাল মোজাগুলো কিন্তু পরাও যেত না, কষ্ট হতো, এখন এই সমস্যাটা অনেকটা দূর হয়েছে। যদিও দুই একটা কন্ডিশনের কমতি এই ওযু সক্সের মধ্যে রয়ে যায়, কিন্তু এরপরেও উলামায়ে কেরাম বলেছেন যে ওয়াটার প্রুফ মোজা যদি হয়, কন্ডিশনাল মোজা যদি হয়, ফুকাহায়ে কেরাম 3-4টা শর্ত আরোপ করেছেন। তো আর মোজার বিভিন্ন নামও রয়েছে, এই 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 নামগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তো আমরা সহজ ভাষায় আমরা এগুলো বলতে পারি যে কন্ডিশনাল মোজা হতে হবে। নর্মাল পাতলা যেগুলো সুতির মোজা, কটনের মোজা বা কাপড়ের মোজা যেগুলো আছে, এগুলোতে আপনারা মাসেহ করবেন না। কারণ চার মাযহাবের সকল ফুকাহায়ে কেরাম ইমামগণ এই ব্যাপারে একমত যে মোজা ওয়াটার প্রুফ হতে হবে, কন্ডিশনাল মোজা হতে হবে, যেগুলো শর্ত সাপেক্ষ যে সমস্ত মোজা রয়েছে, নর্মাল মোজা নয়। তো চার মাযহাব যেখানে একমত, সেখানে অন্য একটা সাজ মতামত, মানে খুব বিরল একটা মতামত, হঠাৎ মানে লাখো মতামতের মধ্যে একটা মতামত, ম্যাক্সিমাম চার মাযহাব যে মাযহাবের সকল ডিফারেন্ট ডিফারেন্ট ইমামগণ যেখানে এই মাসআলার ব্যাপারে একমত, সেখানে নামাজের মতো বিষয়ে মানে সতর্কতা অবলম্বন করা জরুরি। নামাজ তো একটা ফরজ দায়িত্ব, তো নামাজের মতো ফরজ দায়িত্বের ব্যাপারে একটু ভয় করা উচিত যে কোনো দুই একজনের মতামত আমি পেয়ে গেলাম, এটাকে কেন্দ্র করে আমি চার মাযহাবের সকল ইমামগণের সম্মিলিত সিদ্ধান্তকে আমি পরিত্যাগ করলাম, প্রত্যাখ্যান করলাম, এটা থেকে নামাজের ব্যাপারে সতর্কতা কাটার পরামর্শ আমার পক্ষ থেকে আমি দেব, কারণ আমি নামাজের ব্যাপারে ভয় পাই, কারণ একটা ফরজ দায়িত্ব। তো এই জন্য আপনারা ওয়াটার প্রুফ মোজা যেগুলো আছে, ওযু সক্স যেগুলোকে বলা হয়, এগুলো আপনারা কিনে অবশ্যই মোজা পরার আগে উযু করতে হবে। ওই সময় প্রথম ওযু যেটা হবে, মানে এটার মধ্যে পাও ধুয়ে, পাও দৌত করে পরিপূর্ণ ওযু করে, এই ওযু থাকা অবস্থায় মোজা পরিধান করতে হবে। পরবর্তী নামাজগুলোতে মুকিমের জন্য একদিন এক রাত, মানে 24 আওয়ার পর্যন্ত, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত। আমাদের দর্শকরা অপেক্ষা করছেন, কল নিয়ে নিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত দর্শক, প্লিজ আপনার টিভির ভলিউম মিউট করে কথা বলুন অন্য রুমে গিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি প্রশ্নগুলো করুন। জি প্রশ্ন করুন প্লিজ। মজলুম খারে খাও এর বা হন্তা বুঝাই আছো জানি, মজলুম কি ধরনের মানুষের মজলুম হওয়া যায়? ওকে, মজলুম কাকে বলে? ওকে, ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ বিস্তারিত মুফতি সাহেব বলবেন। জাযাকাল্লাহ খাইরান। যে মুফতি সাহেব, মজলুম আমরা অনেক সময়, এটা তো আমরা অনেক সময় বিভিন্ন জালিম এবং মজলুম, তো মজলুম বাংলায় তো অনুবাদ করেন যে অত্যাচারকারী, অত্যাচার যে করে, যে যে জুলুমের শিকার, আর যার উপর অত্যাচার করা হয় তাকে মজলুম বলা হয়। এখন এটা আসলে অনেকে বুঝেন যে যার উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তার সে মজলুম। যার উপরে কোনো বাড়াবাড়ি করা হয়, জায়েজ থেকে কোনো জিনিস আপনি বাড়া, আপনি যদি একজনকে ধমক দেন শক্ত ভাষায়, কথা দিয়ে যদি জুলুম করেন, এটাও একটা জুলুম। কারণ জুলুমের যে সংজ্ঞা, ডেফিনেশন অফ জুলুম, জুলুম কাকে বলে, এটা বলা হয়েছে ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি জুলমুন, আরবিতে বলা হয়। কোনো একটা জিনিসকে মানে বেজায়গায় যদি কেউ রাখে, অন্যত্র রেখে দেয়, এটাও জুলুম। একটা গ্লাস সব সময় এক জায়গায় ঘরে রাখা, একজন এসে ডিফারেন্ট জায়গায় রেখে দিল, এই যে কষ্ট পৌঁছালো, এটাও জুলুম। ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি জুলমুন। তো একটা একটা পকেটে একটা কাগজ ছিল এক ছাত্রের, তো আমি দুর্গা মাদ্রাসায় যখন পড়তাম, তো আমাদের উস্তাদ হিজরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রকে দেখেছেন যে সে ওইটা রাস্তার এক পাশে ফেলে দিয়েছে, এটা বিনের মধ্যে ফেলেনি, তো উনি ডাকাইয়া আনছেন, তো বলছেন যে জুলুমের সংজ্ঞা বলো। তো সে বলছে ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি জুলমুন, যে জিনিস যে জায়গায় রাখা উচিত সেই জায়গায় না রেখে অন্য জায়গায় যদি কেউ রেখে দে, এতটুকুর নামই জুলুম। এই হলো জুলুমের সংজ্ঞা। তা তুমি যে এই কাগজটা তুমি ফেললা, পরিষ্কার রাস্তার একটা কর্নারে তুমি ফেলে দিলা, অথচ এখানে বিন রাখা আছে, তুমি এখানে কেন ফেললা না?
এটা কি জুলুম হলো না? সঠিক জায়গায় না রাখা, সঠিক জায়গায় না রেখে অন্য জায়গায় কোনো জিনিস রাখার নামই জুলুম। তো এটার সংজ্ঞা তাকে জিজ্ঞাসা করে বললেন যে আর জীবনে এই কাজটা করো না কখনো। তো ডেকে এনে তিনি সংশোধন করে দিলেন। এখন যদি মনে করেন আমার কথা এত বেশি শক্ত ভাষায় কারো উপর বলা উচিত ছিল না, এর চেয়ে বেশি শক্ত ভাষায় আমি বলে ফেলেছি, এটাও অতিরঞ্জন হয়েছে। এনি অতিরঞ্জন, যে কোনো বাড়াবাড়ি, যে কোনো অতিরঞ্জন, যে কোনো একটা জিনিস আমি যে শরীয়ত যে লিমিট ঠিক করেছে, সীমার রেখা ঠিক করেছে, এই সীমা থেকে যদি আমি বেশি করে ফেলি তাহলে এটা জুলুম হয়ে যাবে। শাস্তি আমি দেব, এত অল্প শাস্তি কাউকে দেওয়াটা উচিত, কিন্তু আমি যদি এর চেয়ে একটু বেশি দিয়ে দিই তাহলে এটা জুলুম হয়ে যাবে। এটার পরিমাণ আগে ঠিক করতে হবে, নির্ধারণ করতে হবে, বুঝতে হবে। শিক্ষকরা ছাত্রদের উপর শাসন করে, এই শাসনের মধ্যে যদি কেউ একটু বাড়াবাড়ি করে ফেলে, বেশি করে ফেলে, এটাও জুলুম হবে। তো আসলে জুলুমটা খুব নিম্ন পর্যায় থেকে অনেক বড় জুলুম পর্যন্ত আছে। হত্যা করাও জুলুম, চুরি করাও জুলুম, হক নষ্ট করাও জুলুম, কিন্তু কথা দিয়ে কষ্ট দেয়া, আচরণ দিয়ে কষ্ট দেয়া, ব্যবহার দিয়ে কষ্ট দেয়া, এটাকে আমরা মনে করি জুলুমই না। এটা জুলুম বেসিক্যালি, কথা দিয়ে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, এভরিথিং ইজ আনজাস্টিস। আমরা চলে যাই কলার দিকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত দর্শক, ভালো আছেন? জি জি ভালো আছেন ভাই। আমার দুইটা প্রশ্ন। ইয়েস প্লিজ প্লিজ। পয়লা প্রশ্ন হইল কি, আমরা তো সব উৎসবে হুনিয়া ইয়ার বার্থডে পালন করা জায়েজ নাই, কোন ধরনের বার্থডে বা কোন জন্মদিন। অথচ দেখা গেল যে কয়েকদিন আগে দেখলাম যে নবীর বারোই রবিউল আউয়াল আইতে। আপনি এক মিনিট শুনবেন, আপনি বার্থডে পালন করার কথা জিজ্ঞাসা করছেন? না না, দেখলাম যে নবীর জন্মদিন উপলক্ষে বিশাল রেলি, গাড়ি সাজাইয়া, কেউ শেখ কাটরা, কোন কোন মসজিদে গিয়া দেখা যায় যে বাতি লাগাইয়া উৎসব পালন করা। এবং কি বাংলাদেশ না বড় রেলি ডাকাত হইলো, সিলেট হইলো, তারা যদি আপনারা সবসময় ওয়াক করলে তখন যে বার্থডে পালন করার জন্য তেমন নবীর বার্থডে কিলা পালন করবে ওই লোকটা পুরানো বিষয় তাহলে আমার জানাই। জি ঠিক আছে, শেষ নেই আপনার কথা। সেকেন্ড প্রশ্ন, আচ্ছা যাই হোক, এটা এটাই থাকুক, অনেক বেশি হয়ে গেছে। এটার উপর আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, ব্যালেন্স এবং ভারসাম্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। প্রথম কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি নবীজির তাজিম, মোহাব্বত, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। সূরা আরাফের আয়াতের মধ্যে পাঁচটা হক বলা হয়েছে যে সম্মান আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, পরিপূর্ণ সম্মান করতে হবে, লাভ করতে হবে, আকাশচুম্বী ভালোবাসা হতে হবে, ভালো লাগা হতে হবে আকাশচুম্বী, অন্তর দিয়ে মোহাব্বত করতে হবে, ইশক থাকতে হবে। নবীর ইশক সবচেয়ে বেশি, নিজের সন্তানাদির চেয়ে, বিবি বাচ্চার চেয়ে, মা বাবার চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির নাম শোনার পর কত মানুষের চোখে পানি চলে আসে, এই ধরনের একটা মনোভাব থাকতে হবে আমাদের। রওদা শরীফের জালি মুবারক নবীজিকেও দেখে নাই, মূল কবর শরীফকেও দেখে নাই, কবরকেও দেখার, রওদা শরীফকেও দেখার সুযোগ হচ্ছে না, কিন্তু এই রওদা শরীফের জালি মুবারক দেখার জন্য কত মানুষ চোখের পানি ফেলতে ফেলতে পাগল পারা হয়ে যায়। এই ধরনের ভালোবাসা থাকতে হবে। দ্বিতীয় কথা হলো সুন্নতের অনুসরণ থাকতে হবে, নবীর সাহায্য করতে হবে আর সহযোগিতা করতে হবে, কোনো অ্যাটাক আসলে, কোনো হামলা আসলে, কোনো বিরুদ্ধাচারণ, বিরোধিতা আসলে এর মোকাবেলা করতে হবে শরিয়াসম্মত পন্থায়, সঠিক নিয়মে, আইন হাতে তুলে না নিয়ে সুন্দরভাবে করতে হবে। তো অনেকভাবেই নবীজির হক আমাদের উপর রয়েছে। সবচেয়ে বড় হলো নবীজিকে অনুসরণ করা, নবীজিকে ভালোবাসা, নবীজিকে শ্রদ্ধা প্রদর্শন করা, এর যতগুলো দাবি আছে আমাদেরকে পূরণ করতে হবে। আর সারাটা জীবন নবীর জন্য কোরবান করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে, জীবনে বছরে একদিন নয় শুধু। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় রোল মডেল, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই তরিকাগুলো শিক্ষা দিয়ে গেছেন। বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে প্রাণ থেকে আমাদেরকে, নিজের জান থেকে, নিজের জীবন থেকে, প্রাণ থেকেও বেশি ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আচ্ছা প্রাণ থেকে তো বেশি মনে হচ্ছে না, বলছেন না এখনো পরিমাণ পরিপূর্ণ হয়নি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের নবুয়তী জীবনে নিয়মিতভাবে দিবস পালন করার প্রথাকে প্রমোট করেননি। এটার সুযোগ ছিল তার হাতে,
মক্কায় মুকাররমায় 13 বছর, কেউ বলতে পারে এখানে এখানে জুলুম নির্যাতনের অবস্থা ছিল, দিবস পালন করার সুযোগ কম ছিল। মদিনায় মুনাওয়ারা যাওয়ার পর তো তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার হাতে রাষ্ট্রক্ষমতা ছিল, তিনি তো পারতেন। সেখানে 10 বছর ছিল, করেননি। খোলাফায় রাশিদিন দীর্ঘ 30 বছর পর্যন্ত খোলাফায় রাশিদিন এবং সাহাবায়ে কেরামের যুগ ছিল। কেউ মহাব্বত প্রকাশের জন্য, ভালোবাসা প্রকাশের জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বা নবীর ভালোবাসার প্রতি, নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নিয়মতান্ত্রিকভাবে দিবস পালনের প্রথাকে তারা প্রমোট করেননি, এর কোনো প্রুফ পাওয়া যায় না। তো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দিবস পালনের প্রথাকে এখন প্রমোট করা হচ্ছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে যে মিছিল বের করা হয়, যে র্যালি বের করা হয়, 25 বছর আগে দুনিয়াতে কোথাও ছিল না। আর এরপরে হিন্দুর দুর্গাপূজার মতো, দেখেন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আমি কাউকে কটাক্ষ করছি না, বাচ্চা জন্মগ্রহণ করছে, একজন প্রসব ব্যথা দেখাচ্ছে, এইভাবে করেও মানুষ, ওলামায়ে কেরাম বলেছেন এদের সকলের ইমান চলে গেছে। তো এই দিবস পালনের প্রথাকে প্রমোট করেননি নবীজি নিজে, সাহাবায়ে কেরাম নিজে, সুতরাং এটাকে বাধ্যতামূলক বানানো, এটা ইসলামের মধ্যে অতিরঞ্জন। জাযাকাল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসলে আমাদের প্রোগ্রাম কথা বলতে বলতে সময় চলে গেছে, সময় আমাদেরকে তাড়া করছে এবং প্রোগ্রাম শেষ করতে হবে। স্পেশালি আমরা মুফতি সাহেবকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি, কষ্ট করে আসেন এবং সুন্দর সুন্দর প্রশ্নের জবাব দিয়ে থাকেন, যার মাধ্যমে আমাদের দর্শকরা অত্যন্ত ফায়দা এবং লাভবান হন এবং আমাদের এলিমের মধ্যে আরও বেশি বরকত হয়। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনি যদি 10 সেকেন্ডে সময় একদম শেষ, উই ডু হ্যাভ নো টাইম। আল্লাহর নবীর প্রতি ভালোবাসাও বেশি থাকতে হবে এবং অনুসরণের জজ্বাও বেশি থাকতে হবে। অনুসরণ এবং ভালোবাসা দুটোটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে, কারণ যারা ভালোবাসেন তারা অনুসরণ, নবীর নাম নেন, নবীর সুন্নতের উপর আমল নাই। আর যারা অনেকে অনুসরণ করেন কিন্তু ভালোবাসার দিকটা তাদের দুর্বলও থাকতে পারে, তো তারা ভালোবাসাকে অস্বীকার করে বসেন। ভালোবাসা এবং অনুসরণ অনুকরণ উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা এবং সর্বপ্রকার বেদাত থেকে বেঁচে থাকা, অতিরঞ্জন থেকে, এক্সটেনশন থেকে, দিনের মধ্যে এক্সটেনশন সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের ইসলামিক কিউ এখানে প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের প্রচারের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।